তাদেরও অনুরোধ করব দয়া করে এখানে উপস্থিত অমুসলিম ভাইদের আগে প্রশ্ন করার সুযোগ দেন তাদের মধ্যে যারা সাংবাদিক আছেন তাদের আগে বলতে দেন তাহলে এবারে এবারে আমার বাম পাশের মাইক থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে হ্যাঁ ভাই হাই আমার নাম রাহুল ভাটিয়া আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আমার প্রশ্নটা হলো পবিত্র কোরআনে সূরা হজের ৪৭ নম্বর আয়াতে আছে বলা হয়েছে তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে হাজার বছরের সমান এছাড়াও সূরা সাজদার ৫ নম্বর আয়াতে আছে তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান এরপর সূরা মারিজের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে যার পরিমাণ পার্থিব ৫০,০০০ বছর তাহলে একদিন সমান কত হবে ১,০০০ বছর না ৫০,০০০ বছর আল্লাহ তাআলার কাছে আপনার নাম রাহুল তাই না জি আপনিই তো গতকাল সৃষ্টির ৬ দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন মাশাআল্লাহ আপনাকে ভালোবাসি আমিও আপনাকে ভালোবাসি এখন আপনাকে বলি ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না আপনি ইন্টারনেটে চলে যান ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছু পাবেন আমি শিওর যে ভাই রাহুল আপনি বোধহয় পুরো কোরআন পড়েননি পুরোটা পড়িনি আমিও জানি এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে সরি আমি আরো কিছু প্রশ্ন করতে চাই তবে আগে এটার উত্তরটা জানতে চাই তাহলে দেখছেন আপনি যদি সত্যটা জানতে চান প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি তাহলে আমি একপেশে হয়ে যাব তাই আমি আপনাকে অনুরোধ করছি প্রথমে ভালো সাইটগুলো দেখেন পবিত্র কোরআন পড়েন তারপর দুটো না ২০০টা প্রশ্ন করেন আমাকে ইনশাআল্লাহ আমি উত্তর দেব অবশ্যই উত্তর দেব ওকে তবে আমি দাওয়ার কাজে নিয়োজিত এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইটগুলো দেখে প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্টগুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায় ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইটগুলোতে যান এমন সাইটে যাবেন না যেমন অ্যানসারিং ইসলাম এখানে আমি একটা কথা বলি আপনার উত্তরটা দিচ্ছি সমস্যা না না যেটা আমি বলছি আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারবো আমি এখানে একেবারেই নিরপেক্ষ আমি উত্তরটা দিচ্ছি এটা নতুন প্রশ্ন না এটা নতুন না এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি আমি সবকিছু রেফারেন্স দিতে পারি মাশাআল্লাহ ভাই আপনি প্রশ্ন করলেন যে কোরআনের দুটো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো ১,০০০ বছর আরেক জায়গায় সূরা মারিজের ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার একদিনের সময়কাল হলো ৫০,০০০ বছর এটা কি পরস্পর বিরোধী নয় এক জায়গায় বলা হচ্ছে ১,০০০ বছর আর এক জায়গায় বলা হচ্ছে ৫০,০০০ বছর আরবি ভাষায় এই শব্দটা হলো ইয়াম এই শব্দটা হলো ইয়াম ইয়াম এখন ইয়াম এর দুটো অর্থ আছে একটা অর্থ হলো দিন 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 ২৪ ঘন্টা একদিন অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল একটা যুগ এটা যে কোনো একটা সময়কাল হতে পারে তাহলে ইয়ামের একটা অর্থ হলো দিন আরেকটা অর্থ হলো একটা সময়কাল তাহলে যদি সঠিকভাবে কোরআন পড়েন একটা আয়াত বলছে যে একদিন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপরে চলে যাবে যেদিনের পরিমাণ হবে ১,০০০ বছর তোমাদের হিসেবে একটা দিন একটা সময়কাল যেটা সময় হবে তোমাদের হিসেবে ১,০০০ বছর অন্য জায়গায় সূরা মারিজের ৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতাগণ যখন আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় এই সময় যে সময়টা লাগে একটা সময়কাল যেটা পার্থিব ৫০,০০০ বছরের সমান উদাহরণ হিসেবে আপনাকে বলি ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই এক ঘন্টা সময় লাগবে আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে খুবই স্লো একটা প্লেনে সময় লাগবে ৫০ ঘন্টা দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে এক ঘন্টা আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট ৫০ ঘন্টা এটা পরস্পর বিরোধী কথা নয় কারণ এই দুটো বিষয় আসলে আলাদা বিষয় তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সবকিছু তার কাছে চলে যাবে সেটার সময় আলাদা অন্য জায়গায় ফেরেশতাগণ তার কাছে যাবেন সেটার সময় আলাদা এটা পরস্পর বিরোধী নয় এখানে বিষয় দুটো আলাদা তাই সময়ের হিসেবটাও আলাদা যদি অনুবাদ করেন দিন ২৪ ঘন্টার দিন তাহলে পরস্পর বিরোধী হবে যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মোট ৬ দিনে ৬টি আয়ামে এটা আসলে ২৪ ঘন্টার দিন নয় তাহলে পরস্পর বিরোধী হবে এই ৬টা সময়কাল ৬টা যুগ বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন
irf.net www.irf.net ইনশাআল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন স্যার এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস হ্যাঁ ঠিক এক্সেলেন্ট আচ্ছা আর আর যে শব্দটা আপনি বললেন শব্দ দুইটা আলাদা একটা হলো দিন আর অন্যটা হলো একটা অর্থ হচ্ছে 24 ঘন্টা দিন অন্যটা হলো যুগ সময়কাল আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে একই একই শব্দ আছে একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন বা যতটা আগ বলেছেন সবগুলোতে সূরা হাজে আছে সূরা মারজা আছে এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলের সৃষ্টি করেছেন 6 দিনে এখানেও ইয়াম শব্দটাই এর বহুবচন হচ্ছে আইয়াম একই শব্দ সূরা ফুসিলাতে আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন 9 থেকে 12 নম্বর আয়াত এখানেও আইয়াম শব্দটাই আছে ওকে তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন অথবা তবে এখানে সময়কাল একটা সময়কাল একটা যুগ আচ্ছা আর এই সময়কালটা হতে পারে সময়কাল হতে পারে 1 ঘন্টা হতে পারে 10 ঘন্টা হতে পারে 10 বছর হতে পারে 1000 বছর 1 কোটি বছর আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে আমি এখন পেছনে দাঁড়াচ্ছি আবার প্রশ্ন করব তারপর পরের প্রশ্নটা করেন যদি এখানে কোনো অমুসলিম ভাই থাকেন যিনি প্রশ্ন করতে চান আমি নিশ্চিত করছি আমরা আপনার প্রশ্ন গুরুত্বের সাথে শুনব আর সেভাবেই উত্তর দেব যে কোনো ব্যাপারে আপনারা ভিন্ন মত হতে পারেন আপনারা প্রশ্ন করেন ডক্টর জাকিরকে আপনাকে সেজন্য ধন্যবাদ জানাবো যদি ডক্টর জাকিরকে কোনো সমালোচিত বিষয় নিয়ে প্রশ্ন করেন তাহলে পর্বটা সবার জন্য আরো আকর্ষণীয় হবে যাতে সবাই বুঝতে পারেন সমালোচিত বিষয় নিয়ে যেগুলো কম সমালোচিত সেই বিষয়গুলো পরে আসবে আর কোনো অমুসলিম ভাই কি আছেন হ্যাঁ ভাই রাহুল আচ্ছা আপনাকে তো আমরা সব জায়গাতেই দেখছি আর অন্যরাও প্রশ্ন করছে না হ্যাঁ ভাই রাহুল হ্যাঁ বলছি আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো আপনি গতকাল বলেছিলেন একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ ব্যাপারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে ঈশ্বর হিংসা করছে ঈর্ষা করছে আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে সুন্দর প্রশ্ন করেছেন আর আমি আপনার সঙ্গে একমত ঈশ্বর কেন ঈর্ষা করবেন এই কথাটা বলা হয়েছে বাইবেলে আমি এ কথা বলছি না যে বাইবেল আসমানি কিতাব আমি এ কথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী তারপরেও আমরা আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরীক করব না এটা ঠিক এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন ভাই যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে একটু উত্তর দেওয়ার সুযোগ দেন যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি কোনো সমস্যা নেই না না ঠিক আছে তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে ওকে প্লিজ আপনি প্রশ্নটা করেন তারপর আমার উত্তরটা শুনেন যদি আমার কথার ভেতরে আপনি কথা বলেন আমি হয়তো কিছু মনে করছি না তবে এটা হবে বিতর্ক পরে একসময় সেটা করা যাবে আই এম সরি ঠিক আপনি প্রশ্ন করেন আরেকটা প্রশ্ন করেন আমি সেটা শুনবো তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায় হ্যাঁ আমি বুঝতে পারছি অনেকটা বিতর্কের মতো সেটাও করা যায় আর বিতর্কের সময় থাকে 15 মিনিট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে তোমরা এমন কাউকে উপাসনা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ এই কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে এছাড়া বুক অফ ডিউটেরোনমি 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি এ কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ আমি এ কথা মানি না এই দ্বিতীয় অংশটা তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করব না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরান্বিত হওয়াটা অস্বাভাবিক আশা করি উত্তরটা পেয়েছেন তবে মানতে হবে যে ঈশ্বরের সাথে কাউকে শরীক করা যাবে না আর এটাই হলো সবচেয়ে বড় গুনাহ হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো আমি গতকাল বলেছিলাম আমি গতকাল বলেছিলাম যে ঈশ্বরের সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় গুনাহ ওকে থ্যাঙ্ক আর কোনো অমুসলিম ভাই বা বোন প্রশ্ন করবেন প্রশ্নটা করেছেন একজন হিন্দু ভদ্রলোক তার নাম লেখা আছে পি নাইডু
তিনি বলেছেন মুসলিমরা মানুষ জাতির আশীর্বাদ, এখানে অমুসলিমদের কি হবে যারা জন্ম থেকেই মুসলিম নয়, তারা জীবনের কোন পর্যায়ে ইসলামকে বুঝবে? বোন আপনি প্রশ্ন করলেন যে এক হিন্দু ভদ্রলোক বলেছেন মুসলিমরা মানব জাতির আশীর্বাদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তবে একজন অমুসলিম যে জন্ম থেকে মুসলিম নয় জীবনের কোন স্তরে সে ইসলামকে বুঝবে? প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্ম নেয়। দিনুল ফিতর অর্থাৎ আল্লাহর ধর্ম। প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মায়, পরবর্তীতে তাকে প্রভাবিত করে বাবা মা ও গুরুজনেরা শিক্ষকেরা, সে তখন শুরু করে মূর্তি পূজা অগ্নি পূজা, এভাবে সে অমুসলিম হয়ে যায়। সেজন্য ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশু মুসলিম হয়ে জন্মায়, অর্থাৎ আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে, পরবর্তীতে তার পরিবেশের প্রভাবে সে অমুসলিম হয়ে যেতে পারে। তাই কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে, এখানে শব্দটা আসলে কনভার্ট হবে না, কনভার্ট মানে হলো এক পথ থেকে আরেক পথে যাওয়া বা এক বিশ্বাস থেকে আরেক বিশ্বাসে, এখানে সঠিক শব্দটা হবে রিভার্ট। রিভার্ট মানে সে আসলে মুসলিম ছিল, পরে অমুসলিম হয়ে গিয়েছিল, তারপর আবারও ইসলামের পথে ফিরে এসেছে, তাই সঠিক শব্দটা হলো রিভার্ট। তাহলে প্রত্যেক মানুষই জন্মায় নিষ্পাপ হয়ে, সে মুসলিম হিসেবে জন্মায়, পরবর্তীতে সে ভুল পথে চলে যায়। এবার প্রশ্নটাতে আসি, যারা অমুসলিম হয়ে যায় তারা কিন্তু অমুসলিম হয়ে জন্মায় না, প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মায়। যারা তাদের বাবা মা পরিবেশের প্রভাবে অমুসলিম হয়ে যায়, জীবনের কোন সময়ে তারা ইসলামকে বুঝতে পারবে? এক এক মানুষ এক এক সময়ে এটা বুঝতে পারে। যেমন একজন মুসলিম হিসেবে জন্মালো, সে যদি মুসলিম পরিবারে জন্মায় তাহলে হয়তো প্রথম দিন থেকেই বুঝতে পারবে, আবার মুসলিম পরিবারে জন্মানোর পরও অনেকে সেটা বুঝতে পারে না, হয়তো পরে বুঝতে পারবে, কেউ হয়তো প্রথম দিন থেকে বুঝবে, কেউ এক বছর পরে, দুই বছর পরে, পাঁচ বছর, দশ বছর, কত সময় লাগবে আল্লাহ জানেন। কিছু মানুষ অমুসলিম পরিবারে জন্মায়, সেখানে সে বড় হয়, তারা হয়তো একেবারে ছেলেবেলায় বুঝতে পারে, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময় হতে পারে। আসলে এক একজন মানুষ এটা এক এক সময়ে বুঝতে পারে। তবে কোনো মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাল হক, আমি তোমাদের জন্য আমার নিদর্শনগুলো প্রকাশ করব, নিদর্শনগুলো প্রকাশ করব এই বিশ্ব জগতে এবং তাদের নিজেদের মধ্যে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হবে এটাই সত্যি। তাহলে কোন মুসলিম সেই অমুসলিমকে বোঝাক বা না বোঝাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা স্পষ্ট করে বলেছেন, তিনি নিদর্শনগুলি প্রকাশ করবেন এই বিশ্ব জগতে যতক্ষণ না সেটা মানুষের কাছে পরিষ্কার হবে। আমি কোনো কথা বললে একজন অমুসলিম নাও বুঝতে পারে, আল্লাহ যখন কিছু বলেন তখন এটা নিশ্চিত করেন যে সেটা অমুসলিমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, যতক্ষণ না সে বুঝতে পারে যে এটাই হলো সত্যি, এটাই হলো হক। পরবর্তীতে এই সত্যটা বোঝার পরে সে মানতেও পারে নাও মানতে পারে, এর কারণটা ব্যক্তিগত, ব্যক্তিগত কারণে মানতেও পারে নাও মানতে পারে। তবে মারা যাওয়ার আগে ইনশাল্লাহ আল্লাহ তাকে নিদর্শন দেখাবেন, এখন কবে কখন আল্লাহ ভালো জানেন, তবে মারা যাওয়ার আগে। আর রোজ কিয়ামতের দিন পবিত্র কোরআন আমাদের বলছে যে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে তারা কখনো আল্লাহর কাছে অভিযোগ করতে পারবে না যে আমি কোনো নিদর্শন পাইনি, কেন আমাকে জাহান্নামে পাঠাচ্ছেন। তারা শুধু বলবে আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করেছি, কারণ তারা জানে যে তারা নিদর্শন দেখেছে কিন্তু তখন গ্রহণ করেনি। তারা শুধু আল্লাহকে বলবে আমাদের আরেকটা সুযোগ দেন, আল্লাহ তখন বলবেন অনেক দেরি হয়ে গেছে। তাহলে আল্লাহ অবশ্যই তাদের নিদর্শন দেখাবেন তারা মারা যাওয়ার আগে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমার নাম মহেশ, আপনি আজকেও খুব সুন্দর একটা লেকচার দিলেন। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে একটা সূরা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দোয়া আছে, তিনি বলেছেন তৃষ্ণা তখন চলে যায় সন্ধ্যায় রোজা ভাঙার পরে, তৃষ্ণা তখন চলে যায় আর শিরায় তখন রক্ত সঞ্চালিত হয়, আপনি কি এটার ব্যাখ্যা দিতে পারবেন? ভাই আপনি মাশাআল্লাহ অনুবাদ করে শোনালেন একটা দোয়ার, যেটা দিয়ে ইফতার করা হয়। আর আমি আপনাকে বলবো যে মাশাআল্লাহ আপনি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন এই শান্তির ধর্মকে, এই সত্যের ধর্মকে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত করেন। ভাই প্রশ্ন করেছেন যে আমরা ইফতারের সময় যে দোয়াটা পড়ি তার অর্থটা আসলে কি। আমরা ইফতারের সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে তৃষ্ণা তখন চলে গেছে আর ধমনীতে রক্ত চলাচল বেড়েছে। আমরা যখন ইফতার করতে যাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদের ইফতারের সময় আমাদের তৃষ্ণা চলে গেছে, আর আমরা তখন বিভিন্ন খাবার খাই, পানি খাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমরা রোজা রাখতে পেরেছি, এখন রোজা ভাঙার সময় হয়েছে, এখন আমাদের তৃষ্ণা দূর হয়ে যাচ্ছে, আমাদের ক্ষুধা দূর হয়ে যাচ্ছে, এটাই হলো দোয়া। আমরা বলছি
যে আমাদের তৃষ্ণা এখন চলে যাচ্ছে এই রোজা ভাঙার মাধ্যমে আমাদের ইফতারের আগে এই দোয়াটা আমরা পড়ে থাকি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আমার নাম দেবাশিস গাঙ্গুলী, আমি পেশাগতভাবে একজন ইঞ্জিনিয়ার আর ফ্রিল্যান্স সাংবাদিক। এই অনুষ্ঠান নিয়ে একটা রিপোর্ট করব। আমি আপনাকে আসলে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার দেশ নিয়ে আপনি কি গর্বিত? সাধারণত সাংবাদিকরা একটা প্রশ্ন করে, সেটার উত্তর দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হয় ট্র্যাপ। তবে আপনি তো কথাটা বলেই ফেললেন। তবে বেশিরভাগ সাংবাদিকই এখানে, আপনারা একটা জিনিস ভালো করে দেখেন, আমি লাইনে আছি, যদি কোন লোক মাত্র একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্ন করেই তখন চলে যায়। ইনি দুটো প্রশ্ন করবেন, যুক্তি কথাই বলে, উনি আমার উত্তরটা শুনতে চান। আমি প্রথম উত্তরটা দেওয়ার পরে দ্বিতীয় প্রশ্নটাই হবে ট্র্যাপিং। যদি দুটো প্রশ্ন একসাথেই করেন তাহলে সেটা ট্র্যাপ না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার উত্তর একই হবে। পরে যে প্রশ্নই করুন না কেন, আমি আমার দেশকে নিয়ে গর্বিত। দ্যাটস গ্রেট। পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে ইন্ডিয়া একটা, যে দেশ অধিকার দেয় তার দেশের নাগরিকদের যে তারা তাদের ধর্মকে প্রচার করতে পারবে, পালনও করতে পারবে। আমি আমার দেশ নিয়ে গর্বিত। আমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আমার দেশ নিয়ে অনেক ব্যাপারে গর্বিত। আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে প্রশ্নটা মহিলাদের মধ্যে থেকে। এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম, হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন। আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলঙ্গার আছে যারা খারাপ কাজ করে, মিডিয়াও তাদের তুলে ধরে। এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না? এতে অমুসলিমরাও ভুল বুঝছে। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম, আর খুবই সুন্দর প্রশ্ন, যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলাঙ্গার আছে, এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না? এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয়। একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না। মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম। নাম হতে পারে মোহাম্মদ, জাকির, আব্দুল্লাহ, সুলতান ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে আপনি মুসলিম হবেন না, আপনি মুসলিম হবেন কাজ দিয়ে। আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন। তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয়, তবে তাদের নামগুলো মুসলিম। তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না। তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না, তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে, কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না। মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না। তবে আমি মিডিয়ার দোষ দেব, মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে? যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করত তখন ইসলামকে অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না। তবে তারা অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব? হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, সবাইকে পুড়িয়ে মেরেছে, এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো? না, কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করবে। এমন কিছু বলাটা খুবই ভুল হবে। সেজন্য আমি এইসব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক গোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন, আর আমি আমার অনেক লেকচারে এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি, মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি, কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম। তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে, তারা মাত্র 1 জন, 5 জন, 10 জন, আর মুসলিমদের সংখ্যা 100 কোটিরও বেশি, এভাবে বললে কোনো সমস্যা নেই। তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে। যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে, মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা, আমিও সেটাই চাই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। ডক্টর জাকির নায়েক, পিস টিভির কার্যক্রম শুরু করার জন্য আপনাকে আগাম অভিনন্দন। আমি দর্শকদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে অনুরোধ করছি।
আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে খৎনা দেয়াটা বাধ্যতামূলক কেন? ভাই আপনি প্রশ্ন করলেন এটা কি আবশ্যিক, এটা কি বাধ্যতামূলক যে মুসলিম পুরুষটা খৎনা করবে, এটা কি ফরজ? ভাই এটা ইসলামে আবশ্যিক না, এটা হলো সুন্নাত, এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা করলে খুবই ভালো, এটা হলো মুস্তাহাব। আর ইসলামে খৎনা দেওয়াটা হলো সুন্নাত, এটা ফরজ না। তবে খৎনা দেওয়ার অনেকগুলো কারণ আছে, আমি একজন ডাক্তার হিসেবে এই সুন্নতে খৎনার উপরেই পুরো একটা লেকচার দিতে পারি। তবে এটা প্রশ্নোত্তর পর্ব, আমি তাই সংক্ষেপে বলছি। আজকে বিজ্ঞান আমাদের বলে যদি একজন লোক খৎনা করে তাহলে তার কার্সিনোমা অব পিনাস হওয়ার সম্ভাবনা কম, লিঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। খৎনা দেওয়া থাকলে সম্ভাবনা কম, যদি খৎনা দেওয়া না থাকে তাহলে সম্ভাবনা বেশি। বেশ কিছু রোগ আছে যেগুলো প্রতিরোধ করা যায় যদি খৎনা দেওয়া থাকে। খৎনা দেওয়ার সময় প্রেপিউসটা কেটে ফেলা হয়, অর্থাৎ লিঙ্গের ফোরস্কিন কেটে ফেলা হয়। এখানে আপনারা দেখবেন যে খৎনা না দেওয়া কেউ যদি প্রকৃতির ডাকে সাড়া দেয়, তারপর প্রসাব করার পরে তার প্রেপিউসের ভেতরে প্রসাবের কয়েকটা ফোঁটা থেকে যায় ফোরস্কিনের ভেতরে, এ থেকে অনেক রোগ হতে পারে, চুলকানি হতে পারে, শরীরের ত্বকে প্রদাহ হতে পারে, হতে পারে পেপ্লোসাইটিস। খৎনা করলে এইসব রোগকে প্রতিরোধ করা যায়। আর এছাড়াও আমরা প্রসাব করার পরে পানি দিয়ে ধুয়ে নিই, এভাবে রোগকে প্রতিরোধ করি। আজকে বিজ্ঞান আমাদের বলে একজন লোক বেশি যৌন তৃপ্তি পাবে যদি তার খৎনা দেয়া থাকে, বেশি যৌন তৃপ্তি পাবে। এছাড়াও খৎনা দেয়া থাকলে আপনার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কম। এখনকার বিজ্ঞান আমাদের বলে যার খৎনা দেয়া থাকে তার এইডস রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কম। এইডসের ভাইরাস খুবই তাড়াতাড়ি ছড়াবে যদি খৎনা করা না থাকে, এরকম আরো অনেক রোগকে প্রতিরোধ করা যায়। এই জন্য আপনারা দেখবেন যে আজকের আমেরিকাতে 50% বেশি ছেলেকে তাদের জন্মের পরই খৎনা দেওয়া হয়, তারা কিন্তু মুসলিম না। এমনকি আমেরিকার খ্রিস্টানরাও ডাক্তার বাবা মাকে জিজ্ঞেস করেন, আপনারা কি আপনাদের ছেলেদের খৎনা দিতে চান? আর তাদের 50% বেশি ছেলেকে খৎনা দেওয়া হয়, ইসলামে আছে সেজন্য করে না, কারণ তারা জানে এতে করে তাদের ছেলেদের উপকার হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান মোহাম্মদ, একজন আইটি ম্যানেজার। আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে। মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে? যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে, ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না, তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে। মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত? ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে, আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, আগে জানতে হবে আমাদের দিনকে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কেই জানে না, এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি। যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না, আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই, তাদের সে কথাগুলো মেনে নেই। আমি একটা উদাহরণ দিই। একবার এক ধার্মিক মুসলিম মাশাআল্লাহ, তিনি একদিন আমাকে বললেন, ভাই জাকির আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ। আমি বললাম কেন, কারণ কি? কারণ তারা মহিলাদের মারে। আপনাকে কে বলেছে? আমি নিজের চোখেই দেখেছি। কোথায় দেখেছেন? আমি বিবিসিতে দেখেছি। আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না, তারা আমার বন্ধু না, আবার শত্রুও না, তাদের পক্ষে বলছি না, তারা আমার বন্ধু না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম, সেখানে এক দম্পতি, তারা দুজনেই ডাক্তার, একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ। তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন, সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন। আর সেই মহিলা ডাক্তার, তিনি আমাকে বললেন, টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে তালেবানরা এক মহিলাকে মারছে, তারা তালেবান না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি তালেবানদের সাথে ছিলাম, আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে। যেমন ধরুন আমরা আরব নই, তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে। তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম, সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম, কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা, তারা জানে কিন্তু আমরা জানি না। মহিলা তালেবানদের সাথে ছিলেন, তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে, তালেবানরা সেভাবে পরে না। তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক, তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি। মিডিয়া এভাবে সবকিছু বদলে দিতে পারে,
যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ, ভালো না খারাপ, আপনি বললেন ভালো মানুষ না। আমি এখানে না শব্দটা এডিট করে দেব আর আপনারা শুনবেন সে ভালো মানুষ। তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখ ফসকে ভালো মানুষ বলেছি, আপনি ভালো মানুষ বলেননি, আপনি বলেছেন সে ভালো না, আমি না শব্দটা এডিট করে দিলাম, তারপর আপনাকে দেখালাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন, তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখ ফসকে বলেছি, মুখ ফসকে বলেননি, আপনি বলেছিলেন সে ভালো মানুষ না, আমি না শব্দটা বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো। এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে। আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত, আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো, আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো, আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না। ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে, কোরআন এবং সহিহ হাদিস। একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে, আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে, কোরআন এবং সহিহ হাদিস, আমরা এগুলো মেনে চলব। আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। যেমন সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা, কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি, তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত, ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না। আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত। আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আমরা হলাম মুজাহিদ, জিহাদ আমরা সবাই চেষ্টা করছি। আর আমার নামটা নায়েক, সংস্কৃতিতে নায়েক মানে যোদ্ধা, একজন বীর, তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ, আমাকে এই যুদ্ধের ময়দানে থাকতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই, কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে, অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয়। আপনার জীবন তো হুমকির মুখে, কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন, এটা আমার যুদ্ধ। আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি, অনেক কারণ আছে, আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত। সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ডক্টর নাহিদ, আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি তাই প্রশ্নটা প্রায়ই আমার মাথায় আসছে। আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর, আমার প্রশ্নটা মূলত আল কায়দা আর ওসামা বিন লাদেনকে নিয়ে। আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, আফগানিস্তানে যুদ্ধ করছিলেন, তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক। আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস, এটা আমরা সবাই জানি। তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে, আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরব, যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না। আর পশ্চিমা মিডিয়া তারা বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে, এখনকার দিনে এটাই ঘটছে। আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানেও একই কথা বলেছেন, তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে। আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি? আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা। আর এখন অনেক রাষ্ট্র থেকেও এই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে, দায়ী হলো আল কায়দা। আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যের প্রতিবাদ করতে পারি? আমি আবারও সাংবাদিকতার নিয়মকানুনের কথা বলছি, একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে, এই দুটো আলাদা থাকা উচিত। কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে, তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম। এ ব্যাপারে কোনো হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন, তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো, আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে, পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী। আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে, সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয়, যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা, সাংবাদিকরা নয়, এটাই হচ্ছে নিয়ম। তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই। আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে, আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম,
ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের স্বার্থে আঘাত লাগবে না। তাদের বিরুদ্ধে কিছু না বললে আপনি যা খুশি তাই বলতে পারেন, তবে তাদের বিরুদ্ধে কিছু বললে সিআইএ আপনাকে অ্যারেস্ট করতে পারে। আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক, লোক দেখানো, কথা বলার স্বাধীনতা। আপনার প্রশ্নে আসি, আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে আর কোন হাদিস আছে কিনা ইত্যাদি? এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে। পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল। আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম অ্যান্ড জিহাদ। তিনি প্রশ্ন করলেন, ভাই জাকির, আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট? এটাই প্রথম প্রশ্ন। আমি তখন তাকে বললাম যে ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি তাকে চিনি না, কখনো দেখিও নি, আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না, আমি আসলে জানি না। টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারবো না। বিবিসি আর সিএনএন, আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো। মিডিয়ায় সিএনএন আর বিবিসিতে যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক, কারণ আমি জানি খবরগুলো বানানো। যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি। আর ইয়োহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি, জানেন তিনি কি বলেছিলেন? আমার সন্দেহ হয় আল কায়দা আছে কি না। তাহলে সিএনএন আর বিবিসিতে প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারবো না, আল্লাহ জানে আসল ঘটনা কি। তবে সিএনএনকে কন্ট্রোল করে আমেরিকা, সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে, ইরাকে আক্রমণ করেছে, এই চ্যানেলগুলোই বলে। এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে, তাহলে এই খবরটা নিশ্চিত। তাহলে যদি বলেন কে এক নম্বর টেরোরিস্ট, আমার মতে জর্জ বুশ। এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ এক নম্বরে টেরোরিস্ট। অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন হয়েছিল। জানেন কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল, আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল, আর সেই সার্ভেটাতে টেরোরিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল তিনজনের। তিনজন, এক নম্বর ওসামা বিন লাদেন, দুই নম্বর সাদ্দাম হোসেন, তিন নম্বর জর্জ বুশ। আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যে আপনাদের কি মনে হয়, মুসলিম অমুসলিম সবাই, অমুসলিমরাও, আপনারা কাকে এক নম্বর টেরোরিস্ট মনে করেন? আর উত্তরগুলো সব একই, উত্তরগুলো একই রকম, সবাই বলছে জর্জ বুশ। সবচেয়ে কম ছিল 74% লোক বলেছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট, আর সবচেয়ে বেশি 78% বলেছে যে তাদের মতে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট, আমি না। তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না, মানুষ এসব কথা বলতে ভয় পায়। একটা হাদিস আছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো রকম অন্যায় হতে দেখো হাত দিয়ে সেটা থামাও, যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও, যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে, আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন। তাই আমি স্পষ্ট করে বলি, আমি সত্য কথা বলি, আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন, কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন। আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন, তাই আমি কথা বলে যাচ্ছি। একথাটা আমি ইংল্যান্ডেও বলেছি, সেখানকার পুলিশ চিফের সামনে, সেখানকার মেয়রের সামনে, আমেরিকায় বলেছি, অস্ট্রেলিয়ায় বলেছি, মালয়েশিয়ায় বলেছি। তবে আমি বলেছি হিকমার সাথে কথা বলেছি। আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন, আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন। এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন। আর অমুসলিমরাও এ কথা বলছে, জাকির নায়েকের কথা বাদ দাও, আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই, তারাই বলছে জর্জ বুশ এক নম্বর টেরোরিস্ট। আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন, আমি বলছি না সেটা ঠিক না ভুল, তারা বলছে যে 11 সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল, আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই এই কাজটা করেছে।
এবার আমি বলি মুসলিমরা কিভাবে জবাব দেবে? লন্ডনের সেই 7ই জুলাইয়ের বোমা বিস্ফোরণের পর কি হয়েছিল? আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন, ইংল্যান্ডও তাই। ইংল্যান্ডে একই ঘটনা, তাদের নাম বলছি না, আমি তাদের অনেককে চিনি। তারা নিন্দা করলেন যা ঘটেছে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, এটা হারাম, এটা ভুল, আমরা নিন্দা করছি। 7ই জুলাই যা ঘটেছে লন্ডনে, 50 জনেরও বেশি লোক মারা গেছে, 11ই সেপ্টেম্বরে 3000েরও বেশি লোক মারা গেছে, আমরা নিন্দা করছি, ফুল স্টপ। আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে, আমিও একমত। পবিত্র কোরআনের সূরা মাঈদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, সেটা যদি হত্যার অপরাধ বা কোনো ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। আমিও এই কাজে নিন্দা করি। যদি 11ই সেপ্টেম্বরে 3000েরও বেশি নিরীহ মানুষ মারা যায়, সেটাকে নিন্দা করাই উচিত। লন্ডনে 50 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয়, তবে এখানেই থেমে যাওয়া যাবে না। এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, এটাও নিন্দনীয়। ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, সেটাও নিন্দনীয়। বসনিয়ায় যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, সেটাও নিন্দা করবো আমরা। প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে, সেটাকেও নিন্দা করতে হবে। আমরা ভয় পাবো কেন? তবে আমেরিকার প্রশ্ন করলে তারা বলে, না আসলে আমেরিকার দেশটা একটু আলাদা, যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব। আমি বললাম, কেন? আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে, তাহলে ভয় পাচ্ছেন কেন? আমি ইন্ডিয়ায় লেকচার দিয়েছি, যারা বোম্বে সম্পর্কে জানেন, বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না। আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে। লোকজন আমাকে বলে, ভাই জাকির, কেউ আপনাকে হুমকি দেয় না? এটা আমার পেশার নিত্যসঙ্গী, এগুলো আমার পেশার নিত্যসঙ্গী। আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না? আমরা তো নবীজির পথ অনুসরণ করছি, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো। তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। আমরা মানি যে 11ই সেপ্টেম্বর যে 3000এর বেশি মানুষ মারা গেল সেটা অন্যায়, আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায়, তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে। যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায়, সাথে 20-30 জন নিরীহ মানুষ মেরে ফেলে, তাকে তখন বলা হয় টেরোরিস্ট। তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হাজারো আফগানিকে হত্যা করে, তাকে তখন বলা হয় সাহসী আমেরিকান সৈন্য। এতে সাহসের কি আছে? এটাকে বলা হয় চুরি পরে যুদ্ধ। এতে সাহসের কি আছে? উপর থেকে বোমা ফেলছেন আর একটা বোমাতে কাজ হচ্ছে 50টা বোমার সমান। আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম। আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক্কা ওয়াযাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। প্রশ্নোত্তর পর্ব এগিয়ে চলেছে, বিশ্বাসের স্ফুলিঙ্গ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। এবারে প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে। আমার নাম নোমান, আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং এর উপরে কাজ করি। আমার প্রশ্নটা, এখনকার সময় সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে, অর্থাৎ বিভিন্ন সিনেমা, এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড, বলিউড, ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে, আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, সিনেমার ডায়লগগুলোও তো হিব্রুতে। এখন আমার প্রশ্নটা হলো, খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে, আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে? অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না, তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে। এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি, যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি? যেমন ধরেন, একটা সিনেমা বানানো হয়েছিল দ্য মেসেজ, এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, মুসলিম হয়ে গিয়েছিল। জাজাকাল্লাহ। ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি, ধর্ম প্রচার করতে পারি, হলিউড, বলিউড আর এখন আছে ডলিউড, এটা নতুন শব্দ, এর মানে দুবাই মিডিয়া সিটি। আর আপনি প্যাশন অফ ক্রাইস্টের কথা বললেন, এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি? ভাই আমি প্যাশন অফ ক্রাইস্টটা দেখিনি, যদিও আমার দেখার ইচ্ছা আছে, আমি এই সিনেমাটা দেখিনি। সাধারণত আমি সিনেমা দেখি না, তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে।
তবে এর উপরে রিপোর্ট পড়েছি, এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন। সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল, এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে। তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয়ও হয়েছে, যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে। এটা বক্স অফিস হিট করেছিল, সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল, মেল গিবসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল, সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল, সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো। সিনেমাটা হিট করেছিল আর সিনেমাতে অনেক সঠিক জিনিস ছিল, অনেক কিছু ভালো, ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে, আবার অনেক কিছু মেলেও না। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে। আমি এই সিনেমাটা দেখেছি, এটা বানিয়েছিল মোস্তফা আক্কাদ, অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে, আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা। আলহামদুলিল্লাহ, সিনেমার হিরোকে না দেখিয়ে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখিয়ে, তার কোনো ছবি না দেখিয়ে, তার কণ্ঠস্বর না শুনিয়ে, আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই হচ্ছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে না, কণ্ঠ শোনানো হচ্ছে না, একবার শুধু তার উটা লাঠিটা দেখানো হয়েছে এই। কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে, যে যখন নবীজি ঘুরে অন্য কোনো দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে, ডিরেকশন অসাধারণ, এটা একটা মাস্টারপিস। আর এরকম ভালো সিনেমা আমাদের আরো প্রয়োজন। তবে এই সব সিনেমার বাজেট অনেক, কয়েক মিলিয়ন ডলার লাগে, লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে, কিন্তু সিনেমাটা ব্যবসা সফল ছিল। মোস্তফা আক্কাদ তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন, নাম ছিল ওমর মুক্তার। এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না, একজন মুসলিমের কথা বলছে, আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল। এরকম সিনেমা আরো দরকার, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন শরিয়া মেনে হয়, কোরআন আর সুন্না মেনে। যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক, সব মিলিয়ে সিনেমাটা ভালো, কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে, তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো, সামগ্রিকভাবে এটা ভালো। আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে, কোরআন আর হাদিসের বিরুদ্ধে যাব না, শরিয়া মেনেই বানাবো। শুধু সিনেমায় নয়, আমাদের নাটক বানাতে হবে, সিরিয়াল বানাতে হবে, ডকুমেন্টারি বানাতে হবে। আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি। আপনারা হয়তো কোন বানাকে করোড়পতির নাম শুনেছেন, আসল অনুষ্ঠানটা হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার। প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে, মাত্র একটা এপিসোডে চার কোটিরও বেশি রুপি খরচ করে, মাত্র একটা এপিসোডে 45 থেকে 50 মিনিট। বোম্বেতে লেবার কস্ট অনেক কম, তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ। তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে, যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন, তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি। তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকারিন। হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে, দ্য কিংডম অব হেভেন, সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর, আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো, আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন, তাকে এখানে হিরো দেখানো হয়েছে। এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানালো, সে একজন খ্রিস্টান, সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে। তবে এই ব্যাপারটা পশ্চিমার হজম করতে পারেনি, খুবই হইচই হয়েছিল। তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত, আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি। তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে, আমি যদিও সিনেমাটা দেখিনি, তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর, এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে, এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি। আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে, আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে, যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায়। মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য, ইন্ডিয়া তখন ছিল সবার উপরে, আর মাশাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত, তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে। এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাশাল্লাহ, এখন তারা অনেক ধনী। এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে,
ব্যবসা করতে আসে দুবাই সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ, আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয় সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা। আল্লাহ তাআলা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকেই বেশি প্রশ্ন করবেন। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলাম তা দিয়ে কি করেছো, তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক, তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন। শুধুমাত্র ইন্ডিয়ায় না, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাশাআল্লাহ, সেখানে এমন অনেকেই আছেন মাশাআল্লাহ, ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে, সমস্যা নেই বলবো না, তবে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের ব্যাপারগুলো দেখব, কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে। ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে, আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো, আরবদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা। ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের, তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়েই তারা 5-10টা চ্যানেল খুলতে পারে, পকেট মানি দিয়েই 5-10টা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ। তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সদ্ব্যবহার করেন ভালো কাজের জন্য, দিন প্রসারের জন্য, যাতে করে তারা আখিরাতে উপকৃত হয়। এতে ইসলামের কোনো উপকার হবে না, ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে, এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, বরং তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিন এই সওয়াবটা তাদের জান্নাতে নিয়ে যাবে। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নওয়াজ আহমদ, কাজ করি আলকাদা ট্রেডিং এ, আলকায়দা না আলকাদা ট্রেডিং, সেলসম্যান। এখন মিউজিক হলো হারাম, এটা সব মুসলিমই জানেন। আমার প্রশ্নটা হলো, আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ, মিডিয়ায় খুব ইম্পর্ট্যান্ট হলো বিজ্ঞাপন, এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে, এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন, যেটা হারাম সেটা হারাম, যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম, যদি না আপনার জীবন বিপন্ন হয়, যেমন মদ খাওয়া হারাম, কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয়, কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এজন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি, যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ, শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো, কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ, চ্যানেল চালু রাখাটা নয়। আপোষ করা যাবে না, আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম, আমরা এইসব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি, যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো। যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম, ডাফের অনুমতি আছে, প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি, যেমন পানি পড়ার শব্দ, বজ্রপাত বা বিদ্যুৎ, কোরআনের তেলাওয়াত। যদি আইআরএফ এর অনুষ্ঠানগুলো দেখেন, অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন, আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই, যদিও আমরা মিউজিক ব্যবহার করি না, তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না, কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো, তবে প্রভাবটা ভালো, এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায়, আর এমন কোনো বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম, কোনো হারাম অ্যাড দেখাবো না, যেমন কোনো অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন, অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোনো কোম্পানি বা ব্যাংক, অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে। যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন, তাহলে স্বাগতম জানাই, তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই, আমাদের আল্লাহর সাহায্য দরকার, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা গুরুত্ব পেয়েছেন। হাই, আমি আরেকটা প্রশ্ন করব। কোরআনে সূরা আলাকের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ মানুষকে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আমি এই কয়েকদিন আগে পবিত্র কোরআনের এই সূরাটার উর্দু অনুবাদটা শুনেছিলাম, সেখানেও বলা হয়েছিল যে রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি হয়। আমরা এটা জানি, মানে এখন এটা সবাই জানে
যে আমরা মানুষ জাতি জন্মাই কোনো রক্তপিণ্ড থেকে না, জন্মাই শুক্র থেকে। আর আমি এরকম একটা অনুবাদও পড়েছি অন্য আরেকটা আয়াতে আছে, পরে আমি এই বিন্দুকে ব্র্যাকেট শুক্র পরিণত করি রক্তপিণ্ডে, তারপর এই রক্তকে পরিণত করি মাংসপিণ্ডে। মানে রক্তে পরিণত হচ্ছে দ্বিতীয় স্টেজে, আমার মনে হয় না যে এ সময় সেটা রক্তপিণ্ডে পরিণত হয়। আপনি একজন ডাক্তার, হয়তো এটা বুঝিয়ে বলতে পারবেন। শিওর, জ্ঞানীদের জিজ্ঞেস করুন। পবিত্র কোরআনের সূরা নাহলে 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসাল ওয়াহালে জিক্রি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞাসা করো। আমি খুব বেশি কিছু জানি না, তবে এই ব্যাপারগুলো সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ। আমি বেশি কিছু জানি না, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র আর সামান্য একজন ডাক্তার MBBS, তবে এইসব ব্যাপারে আমি জানি। এই একই যুক্তি দেখিয়েছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। আমি একবার তার সাথে বিতর্ক করেছিলাম, তিনি একজন মেডিকেল ডাক্তার আর কোরআনের বিরুদ্ধে বই লিখে তিনি PhD করেছিলেন। তার বইতে লিখেছেন যে কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। 8 বছরে কোনো মুসলিম উত্তর দেয়নি। আমেরিকার ছাত্ররা আমাকে একটা বিতর্কের জন্য ডাকলো, তারপর আমি আমেরিকার শিকাগোতে গেলাম কয়েক বছর আগে। বিতর্কের বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে, আর তার একটা যুক্তিও ছিল একই আপনি যেটা বললেন। কোরআনের যে আয়াতটা প্রথম নাজিল হয়েছিল সূরা আলাক বা সূরা ইকরা 1-2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান আমিন আলাক, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। তার মতে কোরআনের এই কথাগুলো হচ্ছে নকল করা। গ্রিকরা এভাবে ভাবত যে মানুষ তৈরি হয় রক্ত থেকে, এটা একটা পুরনো থিওরি যেটা ভুল বলে প্রমাণিত। আর মেডিকেল ডাক্তার হিসেবে আমিও জানি মানুষ কোনো রক্তপিণ্ড থেকে জন্ম নেয় না। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের মতে আমাদের নবীজি অমুক অমুক জায়গা থেকে এগুলো নকল করেছেন, বড় একটা লিস্ট রিসার্চ। আর তিনি বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নাউজুবিল্লাহ, আমাদের নবীজি, তিনি নকল করেছেন সিরিয়ানদের গ্রিকদের, এগুলো তিনি নাকি রিসার্চ করে জেনেছিলেন PhD করতে গিয়ে। তিনি PhD ডক্টর, আবার মেডিকেল ডক্টর। এরপর তিনি আরো বললেন, আপনারা যেসব অনুবাদ পড়েন বলা হয়েছে রক্ত রক্ত রক্ত, তবে ইদানিং কিছু মুসলিম অনুবাদ করছে আলাকা আলাকা, অর্থাৎ জোকের মতো কিছু একটা। তিনি এটা জানতেন, আমি জানতাম না, তিনি জানতেন। তবে তিনি তখন বলেছিলেন আমাদের সেই অর্থটা নিতে হবে, কোরআন নাজিলের সময়ে তখনকার লোকেরা যে অর্থটা বুঝত, এখনকার সময়ের কোনো অর্থ আমরা নিতে পারি না। কোরআন নাজিলের সময় কোনো মানুষই এটাকে জোক বলে মনে করেনি, একথা ঠিক। সেজন্য আপনারা আগেকার যে তাফাসিরগুলো পড়বেন, সবাই বলছে রক্ত, এই কথা কেউ বলছে না যে আলাকা হলো জোকের মতো কিছু। আর আমিও একমত, আলাকা শব্দটা 3টি অর্থ আছে, জমাট বাঁধা রক্তপিণ্ড যেটা ঝুলে থাকে, আর জোকের মতো কোনো জিনিস। প্রফেসর কিতমুরকে কোরআনের আয়াতটা দেখানো হয়েছিল, মাইক্রোস্কোপে পরীক্ষা করে তিনি বললেন আমি জানি না এটা জোকের মতো দেখায় কিনা। তিনি মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করলেন, তারপর জোকের একটা ছবির সাথে মিলিয়ে দেখলেন, আর দুটোর মধ্যে মিল দেখে খুবই অবাক হয়েছিলেন। আজকে মেডিকেল সায়েন্স বলছে যে ভ্রূণ দেখতে জোকের মতো, কিন্তু তার যুক্তি ছিল সেই সময়ের যে অর্থটা করা হতো সেটাই নিতে হবে, আজকেরটা না। আর তিনি উদাহরণ দিলেন যে কোরআন বলছে আর বাইবেলও বলছে শুকরের মাংস খেও না, কিন্তু এখন আমেরিকায় শুকর বলতে একজন পুলিশ অফিসারকেও বোঝায়। তাহলে কি বলবেন, কোরআন বলছে তোমরা কোনো পুলিশকে খেও না? আর লোকজন সবাই হাসতে লাগলো। উনি কথা বলছিলেন তাই কিছু বলিনি, আমাকে নিয়ম মানতে হবে। তারপর আমি যখন লেকচার দিতে গেলাম তখন বললাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যা বললেন সেই কথাগুলো শুধু পবিত্র বাইবেলের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ইঞ্জিল নাজিল হয়েছিল সেই সময় একটা নির্দিষ্ট গোত্রের জন্য, তাই বাইবেলের জন্য সেই সময়ের অর্থটাই নিতে হবে। তবে পবিত্র কোরআন শুধু মুসলিমদের জন্য, আরবদের জন্য বা সেই সময়ের জন্য নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির জন্য, চিরস্থায়ী ধর্ম, তাই এখানে সবগুলো অর্থ নিতে হবে। নাজিল হওয়ার সময় থেকে একেবারে কিয়ামত পর্যন্ত সবগুলো অর্থকে পরীক্ষা করে দেখতে হবে, একটা সঠিক হতে পারে আবার সবগুলোও সঠিক হতে পারে। আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল মরক্কোয় প্র্যাকটিস করেছিলেন, আর তিনি আরবিতে কথাও বলতে পারতেন। তাহলে ডক্টর, মেডিকেল ডক্টর, MD, আমি সামান্য MBBS, তিনি আমার চেয়ে উপরে MD, কোরআনের বিরুদ্ধে বই লিখে PhD করেছেন, আরবিতে কথা বলতে পারেন, আমি কথা বলতে পারি না। আমরা বিতর্ক করেছিলাম, আমি বলেছিলাম আপনি যদি বাইবেলের কথা বলেন ঠিক আছে, বাইবেলের ক্ষেত্রে সে সময় অর্থটা নিতে হবে, কিন্তু কোরআনের ক্ষেত্রে সব অর্থই নিতে হবে, আর এখন যে অর্থটা করা হয় তাতে তার কোনো আপত্তি নেই।
কারণ প্রফেসর কিতমুর, যিনি এ ব্যাপারে খুবই বিখ্যাত ভ্রূণবিদ্যার বিখ্যাত বিশেষজ্ঞ, তিনি বলেছেন আর তার বইতেও তিনি লিখেছেন যে ভ্রূণ দেখতে জোকের মতো, তাই আপত্তি করা যাচ্ছে না। কিন্তু তিনি এটাও জানতেন যে দ্বিতীয় অর্থটা ঝুলে থাকে। এটা ঝুলে থাকে সেটাও ঠিক, কারণ ভ্রূণ মায়ের পেটের ভেতরে ঝুলে থাকে। একেবারে লেটেস্ট রিসার্চ বলা হয়েছে যে প্রাথমিক অবস্থায় ভ্রূণের ভেতরে রক্ত প্রবাহিত হয় না, তখন রক্তপিণ্ডের মতো দেখায়। তাহলে রক্তপিণ্ড বলাটাও সঠিক, সেটা বিজ্ঞান সেদিন আবিষ্কার করল। পবিত্র কোরআন আমাদের বলছে যে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে দেখতে সেরকম একটা জমাট বাঁধা রক্তপিণ্ডের মতো। কাজের দিক থেকে ভ্রূণ মায়ের পেটে ঝুলে থাকে, আর আকৃতিতে এটা দেখতে একটা জোকের মতো। তাহলে আলহামদুলিল্লাহ তিনটা অর্থই সঠিক, এমনকি রক্তপিণ্ড সঠিক যেটা ঝুলে থাকে এ অর্থটাও সঠিক, জোকের মতো সেটাও ঠিক। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হেমা, আমি ইসলাম গ্রহণ করেছি। প্রথমেই বলি আমি দুবাইতে আছি 18 বছর। এই প্রথমবারের মতো কারো কাছে জিহাদের সত্যিকারের অর্থটা শুনলাম, আর আমি বলবো বেশিরভাগ মুসলিমই এটা জানে না, আই এম সরি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে এমন কোনো সীমারেখার কথা কি বলা হয়েছে যে এই পর্যন্ত যেতে পারবেন যদি আপনি জিহাদ করতে চান? বোন মাশাআল্লাহ মুসলিম হয়েছেন, শান্তি ধর্ম গ্রহণ করেছেন, আপনাকে স্বাগত, আমার অভিনন্দন। আর আপনি বললেন যে জিহাদের আসল অর্থটা জানতেন না, যেটা আজকে জানলেন আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা হচ্ছে যে এমন কোনো সীমারেখার কথা কি বলা আছে যে জিহাদ করলে এই পর্যন্ত যেতে পারবেন? বোন, জিহাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো নিজের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জিহাদ, জিহাদ আল নাফস, সর্বোচ্চ লেভেল। আর আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন যতক্ষণ কোরআন অনুমতি দিচ্ছে, আপনি শরিয়া ভাঙতে পারবেন না। আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন, তবে সেটা ইসলামিক শরিয়া অনুযায়ী হতে হবে, আপনি এখানে ইসলামিক শরিয়ার বাইরে যেতে পারবেন না। তাহলে সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো নিজের অহমিকার বিরুদ্ধে জিহাদ করা। আমরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের দৃষ্টান্ত দেখি। পবিত্র কোরআনের কিছু সূরা নাজিল হয়েছিল যখন নবীজি মক্কায় ছিলেন, এগুলো হলো মক্কি সূরা। মদিনায় নাজিল হয়েছিল মাদানী সূরাগুলো। এদের মধ্যে পার্থক্য হচ্ছে মক্কি সূরায় বলা হয়েছে কিভাবে ঈমান জোরালো করতে হবে, মাদানী সূরা বলছে কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, আকামতের দিন অর্থাৎ জিহাদ। আমরা জানি যে মদিনায় এসে মুসলিমরা তাদের আগের অবস্থানের চাইতে শক্তিশালী হয়েছিল, তখন বেশ কিছু যুদ্ধ হয়েছিল, তাই এসব সূরা জিহাদের কথা বলা হয়েছে, কিতালের কথা বলা হয়েছে অর্থাৎ যুদ্ধ। তবে মক্কায় থাকার সময় জিহাদ কেমন ছিল? যখন মক্কা শহরের মুশরিকরা তারা বেশ কিছু মুসলিমকে নির্যাতন করে মেরে ফেলেছিল, তখন অনেকে লড়াই করতে চাইলেন, যেমন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটার প্রতিশোধ নিতে চাইলেন, তারা ছিলেন যোদ্ধা। কিন্তু নবীজি বলেছিলেন সবর করো, সবর করাই ছিল জিহাদ। যদি সামর্থ্য থাকে আর পাল্টা আক্রমণ করেন সেটা ভালো, আপনার আক্রমণ করার সামর্থ্য আছে তারপরে সবর করছেন, আক্রমণ করলেন না, এটা আসলে অনেক বড় জিহাদ। হযরত হামজা তখন বলছেন, কারা আমার ভাইদের হত্যা করলো, আমি এই হত্যার প্রতিশোধ নিতে চাই। তাকে বলা হতো মরুভূমির সিংহ, লোকজন তাকে ভয় পেত, কিন্তু নবীজি বলেছিলেন এটা করা যাবে না। তাহলে তার জিহাদ ছিল নিজেকে কন্ট্রোল করা, সবর। এক এক সময়ে জিহাদ এক এক রকমের হয়। জিহাদের অর্থ শুধুমাত্র শত্রুর সাথে যুদ্ধ করা নয়, সবর এক ধরনের জিহাদ। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীজির স্ত্রী, তিনি নবীজিকে প্রশ্ন করলেন আমরাও কি জিহাদ করব, তিনি সেখানে যুদ্ধের কথা বলেছিলেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আছে 4 নম্বর খণ্ডের 2784 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো একদম সঠিকভাবে হজ পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য হজই ছিল শ্রেষ্ঠ জিহাদ। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, এক লোক নবীজিকে প্রশ্ন করলেন আমরা কি জিহাদে যাব, কিতালের কথা বলা হচ্ছে, যুদ্ধ। নবীজি বললেন তোমার কি বাবা মা আছে? সে বলল হ্যাঁ। তোমার জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে বাবা মায়ের সেবা করা। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়। এছাড়াও সুন্নাহ নিসাইতে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেছেন কোনো অত্যাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে কথা বলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। তার মানে এই নয় যে সবার জন্যই বাবা মাকে সেবা করাটা সর্বশ্রেষ্ঠ জিহাদ। নবীজি জানতেন যে সেই লোকের বাবা মায়ের সেবা প্রয়োজন। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করে জিহাদ এক এক সময় এক এক রকম হয়।
এখানে আপনি সর্বোচ্চ কতদূর যেতে পারেন, সমস্ত সম্পত্তি উৎসর্গ করতে পারেন। এরকম একটা কিতাল বা জিহাদের সময় নবীজি সাহাবাগণকে বললেন, তোমাদের সম্পদের যতখানি দিতে পারো দান করো কিতালের জন্য। এটাও একটা সহি হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব ধনী ছিলেন, তার অনেক সম্পদ ছিল, তিনি সম্পত্তির অর্ধেক দান করলেন, নবীজির হাতে তুলে দিলেন আর বললেন যে মাশাআল্লাহ আমার সম্পদের অর্ধেক দান করেছি। তিনি ভেবেছিলেন তিনি সবার উপরে, তার অর্থ তিনি সবচেয়ে সেরা পুরস্কারটা পাবেন, তিনি সবার উপরে আছেন। নবীজি তখন বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি তার পুরো সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চাইতে বড় পুরস্কার পাবেন। পরিমাণের দিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা দান করেছেন তার তুলনায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দান করা সম্পদ অনেক বেশি, কিন্তু তিনি তার 100% সম্পত্তি দান করেছেন, তাই তিনি হযরত ওমরের চাইতে অনেক বেশি সওয়াব পাবেন। আল্লাহ তাদের শান্তিতে রাখুন, যেহেতু পুরো সম্পত্তি দান করেছেন তিনি বড় পুরস্কারটা পাবেন। তাই আল্লাহ শরিয়ায় যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমা পর্যন্ত যেতে পারবেন যদি জিহাদ করতে চান। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, একটা প্রশ্ন স্লিপ থেকে হবে, আর একটা প্রশ্ন হবে মাইক থেকে, তারপর স্লিপ থেকে, তারপর আবার মাইক থেকে, এভাবেই চলবে। এবারে প্রশ্নটা স্লিপ থেকে করছেন ভাই রেজওয়ান আলী খান। ইসলামের আলোকে আত্মঘাতী বোমা হামলা, এই জিনিসটাকে ইসলামের আলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদি আত্মঘাতী বোমা হামলার কথা বলা হয়, এখানে বেশিরভাগ বিশেষজ্ঞরাই শেখ নাসিরুদ্দিন আলবানি, শেখ বিন বাজ, শেখ ওদাইমি, তিনজনই খুব বড় বিশেষজ্ঞ, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা এমন ফতোয়া দিয়েছেন যে আত্মঘাতী বোমা হামলা করা হারাম, এটা হারাম। তবে আরও কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন শেখ সফর আল হওয়ালি, শেখ সালমান আওদা, তাদের মতামত আলাদা। তবে আমাদের আত্মঘাতী বোমা হামলার ব্যাপারটা বুঝতে হবে, ইসলাম ধর্মে আত্মহত্যা করা হারাম, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে বিশেষজ্ঞরা একমত নয়, তাদের মতে আত্মঘাতী শব্দটা এখানে সঠিক নয়, এটা সঠিক শব্দ নয়। আত্মহত্যার ক্ষেত্রে একজন তার জীবন নিয়ে বিরক্ত হয়ে জীবনটা দিয়ে দিতে চায়, আর এখানে তাদের মতে এটা যুদ্ধের একটা কৌশল, এখানে উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি সাধন করা, আর এটা করতে গিয়ে এই সম্ভাবনায় বেশি তারা মারা যাবে, সেজন্য এটা যুদ্ধের একটা কৌশল। আর অনেক বিশেষজ্ঞ যেমন শেখ সালমান আওদা বলেন এটা সঠিক। তবে এর মানে এই নয় যে একজন মুসলিম ইচ্ছে করলেই শরীরে বোমা বেঁধে হামলা করতে পারে, এসব ক্ষেত্রে সালমান আওদা সফর হওয়ালি বলেন এটা হারাম। আমি আগেই বলেছি যে আত্মঘাতী হামলার এই কালচার ইসলাম ধর্মে ছিল না, এটা ইসলামে আগে ছিল না। তবে কিছু মুসলিম আছে প্যালেস্টাইনে অথবা ইরাকে, তারা এমন করেছে, তবে তাদের মতে শেষ উপায় হিসেবেই এমনটা করেছে তারা। এসব জায়গায় অনেক মুসলিমকেই হত্যা করা হয়েছে, তখন তারা চেয়েছিল যে আমরা একাই মরব না, সঙ্গে কিছু লোক নিয়ে আমরা মরব, আর উদ্দেশ্য হলো শত্রুপক্ষের ক্ষতি করা। কিছু বিশেষজ্ঞ বলেন যুদ্ধের কৌশল হিসেবে করা যেতে পারে, আর আমি আমার লেকচারেও বলেছিলাম যে ইরাকে আমেরিকান সৈন্যরা আসার আগে আত্মঘাতী হামলা ছিল না। রবার্ট পেপের কথা অনুযায়ী, তিনি আত্মঘাতী হামলার উপরে বিশেষজ্ঞ, তার মতে বেশিরভাগ আত্মঘাতী হামলার পেছনে কারণটা হলো সামাজিক বা রাজনৈতিক কারণ, সামরিক সরকারের বিরুদ্ধে, দেশ থেকে সামরিক সরকার সরানোর জন্য। তাহলে এই কথাটা বলেছেন রবার্ট পেপ তার লেখা বই ডাইং টু উইনে। তবে আত্মঘাতী হামলাকে যেসব বিশেষজ্ঞ অনুমতি দিয়েছেন তারাও একথা বলেছেন যে এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ সব নির্দেশ দেবেন, সব কিছু নিয়ন্ত্রণ করবেন, এমন কেউ যিনি ইসলামিক শরিয়া ভালোভাবেই জানেন, নিরীহ মানুষদের হত্যা করতে পারবেন না, ইসলামে এটা হারাম। আর সূরা মাইদার 32 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে, সব কিছু বিবেচনা করে বললে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞ বলেন যে এটার অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম মোহাম্মদ ফিদা। আপনার কাছে আমার প্রশ্নটা একজন অমুসলিমকে নিয়ে, আসলে সে একজন নাস্তিক, সে কোনো ধর্মে বিশ্বাস করে না। সে আমাকে একটা প্রশ্ন করেছে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে, কিভাবে এই প্রশ্নের উত্তর দেব? ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন অমুসলিম নাস্তিক জিজ্ঞেস করেছেন কে আল্লাহকে সৃষ্টি করেছেন, এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে
আমার বন্ধু, তার নাম জন, তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে, সে আমাকে বলল, জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে, আর একটা বাচ্চার জন্ম দিয়েছে, ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে? ছেলে না মেয়ে বলতে পারবেন? আমি আসলে জানি না। হ্যাঁ, আপনি জানেন না? ছেলে না মেয়ে? একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চা জন্ম দিতে পারে? জ্যাক একজন পুরুষ, সে জনের ভাই, হাসপাতালে ভর্তি হয়েছে, একটা বাচ্চা জন্ম দিয়েছে, ছেলে না মেয়ে? প্রশ্নটাই অযৌক্তিক। একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না? একইভাবে ঈশ্বরের কথা যদি বলি, আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি, তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে, এই প্রশ্নটাই অযৌক্তিক। যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে, সে তাহলে আল্লাহ নয়, ও আলম এক লোক উপন আহাত, তার সমতুল্য কেউ নাই, তাই আল্লাহ তাআলার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি, তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে, এই প্রশ্নটাই অযৌক্তিক। যখনই আল্লাহকে সৃষ্টি করার কথা বলছি, সে তখন আর আল্লাহ হবে না, আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি, তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, আমরা তার উপর নির্ভরশীল, তিনি কোনো কিছুর উপরে নির্ভর করেন না। এখন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন? আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, এই প্রশ্নের উত্তরটা পাবেন। এছাড়াও জানবেন কিভাবে একজন নাস্তিককে বোঝাতে হবে, এই ভিডিওটা থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন একজন নাস্তিককে কিভাবে বোঝাবেন। এবারের প্রশ্ন স্লিপে, এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কি কোনো ভূমিকা পালন করেছে? ভাই প্রশ্ন করেছেন, এখনকার মিডিয়া 11ই সেপ্টেম্বর নিয়ে মুসলিমদের বিরুদ্ধে কোনো ভূমিকা পালন করছে কি না, এটা গোপনীয় কিছু না। মিডিয়া আমাদের বলছে যে আনুমানিক 13 জন আরব দেশীয় লোক তারা একটা প্লেন নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ক্র্যাশ করেছিল। এটা কিভাবে জানলো? তারা সেখানে একটা পাসপোর্ট পেয়েছিল। চিন্তা করেন, 2000 ডিগ্রির তাপমাত্রা, কৌতুক করে বলা হয়েছিল যে এখন থেকে আমেরিকার সৈন্যদের ইউনিফর্ম বানানো হবে সেই পাসপোর্ট দিয়ে, সব পুড়ে গেল, শুধু পাসপোর্টটাই থেকে গেল। খবরে বলা হলো এই মুসলিম আরবরা তারা সেই প্লেনে ওঠার আগের দিন মদের দোকানে গিয়ে মদ খেয়েছিল। চিন্তা করেন, তারা পরের দিনই মারা যাবে, তারা সবাই সে কথা জানে, আর তারা মদের দোকানে গেল মুসলিম হওয়ার পরও। তারা এইসব ইনফরমেশন কোত্থেকে পায়? এটা পরিষ্কারভাবে অপবাদ দেয়া। এটা কে করেছে? ওসামা বিন লাদেন করেছে। চিন্তা করেন, CIA, তারা বছরে $100 কোটি খরচ করে, পেন্টাগনের উপরে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, সেখানে একটা পাখিও নজরদারি ছাড়া ওড়ে না, আর একটা প্লেন এসে সোজা পেন্টাগনে ক্র্যাশ করলো। এরপরে অনেকগুলো থিওরি বলা হয়েছে, এগুলোকে থিওরি বলছি কারণ এগুলো প্রমাণিত নয়। তাহলে কিভাবে হয়েছে? বিশেষজ্ঞরা পরে পেন্টাগনে পরীক্ষা করে বলেছেন, এই বিস্ফোরণটা কোনো এরোপ্লেনের পক্ষে করা সম্ভব না। এইসব খবরের উদ্দেশ্য ছিল মুসলিমদের নামে অপবাদ দেয়া। মিডিয়া ইসলামের বিরুদ্ধে এইসব প্রচার করছে, আর এছাড়াও কয়েকটা থিওরি এমন বলছে এই কাজটা ভেতরের কেউ করেছে, যেভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়েছে সেটা প্লেনের আঘাতে হতে পারে না, ভেতর থেকে কেউ করেছে, আল্লাহ জানেন। তবে যাই ঘটুক, তারা ইসলামকে যতই আক্রমণ করুক, মাকারম মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, এত কিছু সত্ত্বেও মিডিয়া ইসলামকে আক্রমণ করেছে, তারপরও পৃথিবীতে ইসলাম ধর্মের প্রসার এখনও সবচেয়ে বেশি, এমনকি আমেরিকা আর ইউরোপেও। আসসালামু আলাইকুম, আমার নাম ডাক্তার খান। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে মহিলারা কি মিডিয়ার সামনে আসতে পারবেন? অনেক মুসলিম বিশেষজ্ঞই মহিলাদের অডিও রেকর্ড করার অনুমতি দেন না, কারণ সেক্ষেত্রে অন্য পুরুষেরা আমাদের কণ্ঠ শুনে ফেলবে, এটার কি অনুমতি আছে? আর থাকলে সেটা কিভাবে বোঝাবো? ধন্যবাদ। বোন, আপনি প্রশ্ন করলেন যে আপনারা মানে মুসলিম নারীরা মিডিয়ার সামনে আসতে পারবেন কি না সত্য প্রচারের জন্য বা ইসলামের শত্রুদের সাথে লড়াই করতে, আর কিছু বিশেষজ্ঞ এমন ফতোয়া দিয়েছেন যে এটা হারাম। এখানে কিছু ব্যাপার অবশ্যই হালাল, আপনি আর্টিকেল লিখতে পারেন যেটাকে কোনো বিশেষজ্ঞই হারাম বলবেন না, আপনি আর্টিকেল লিখতে পারেন হয়তো খবরের কাগজে অথবা ইন্টারনেটে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই অংশ নিতে পারেন, প্রিন্ট মিডিয়ায় অংশ নিতে পারেন। আর অডিও মিডিয়ার কথা যদি বলি, এটা নিয়ে মতভেদ আছে, কেউ বলেন পারবেন, কেউ বলেন পারবেন না। সাধারণত কণ্ঠস্বর নিয়ে বিশেষজ্ঞরা মহিলাদের তেমন কিছু বলেন না,
তবে এসব ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর সাধারণ থাকতে হবে। অডিও মিডিয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার কণ্ঠস্বর যেন খুব বেশি ওঠানামা না করে, সে সময় খুব বেশি হাসাহাসিও করবেন না, বেশিরভাগ বিশেষজ্ঞ এমন ক্ষেত্রে অনুমতি দেন। এবার টেলিভিশনের সামনে আসা নিয়ে বলি, এখানেও বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে যে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টেলিভিশনের সামনে আসতে পারবে না। অনেক বিশেষজ্ঞই বলেন যে মহিলারা যদি হিজাব পালন করে, যদি নিজের শরীর পুরোপুরি ঢেকে রাখে, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা রাখে এবং কণ্ঠস্বরে যদি উত্তেজক কিছু না থাকে, আর যদি শরীয়ার অন্য নিয়মগুলোও মানে, তাকে অনুমতি দেওয়া যেতে পারে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন না, মহিলারা তারা টেলিভিশনের সামনে আসতে পারবেন না। কারণ পবিত্র কোরআনের সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত আর লজ্জাস্থানের হেফাজত করে। এই আয়াতটা আর বেশ কিছু হাদিস নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ আছে। তবে এই গত বছরে একজন বিখ্যাত সালা বিশেষজ্ঞ, সালাদ বিশেষজ্ঞ যেমন শেখ নাসির আল আওয়াদ, আমি সৌদি আরবে এটা শুনেছিলাম, তিনিও এটার অনুমতি দিয়েছেন যে মহিলারা যদি ঠিকমতো পোশাক পরে, যদি তার মুখে নেকাব নাও থাকে, কারণ নেকাব দেওয়াটা ফরজ না, যদিও অনেকে বলে ফরজ, তবে শেখ নাসির আলবানের মতো কয়েকজনের মতে নেকাব যেটা দিয়ে মুখ ঢাকে এটা ইসলামে ফরজ না। তবে এখন অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগই না, তারা অল্প কয়েকজন, সংখ্যায় হয়তো বেশি কিন্তু পার্সেন্টেজ অনেক কম, এমন কিছু বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন, যেমন সৌদি আরবের নাসির আল আওয়াদ, যে মিডিয়ার গুরুত্বের কারণে আমরা মহিলাদের টিভিতে আসার অনুমতি দিতে পারি, কিন্তু এমনকি আজকেও এ নিয়ে মতভেদ আছে। এখনও বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যে মহিলারা টিভির সামনে আসবেন না, কারণ সেটা কোরআনের বিরুদ্ধে যাবে। সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পুরুষরা তাদের দৃষ্টি সংযত করবে, মহিলাদের যদি টিভিতে দেখানো হয় সেখানে অন্য পুরুষরা তাদের দেখতে পাবে, এজন্য মহিলাদের অনুমতি নেই। এ ব্যাপারে অনেক মতভেদ আছে, তবু আপনি আপনার পছন্দের মতো একটা বেছে নিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্ন স্লিপ থেকে করেছেন ভাই রহমতুল্লাহ, ইসলামের বিরুদ্ধে মিডিয়া যে মিথ্যা খবর ছড়াচ্ছে, এক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমার কি করা উচিত? ইসলামের বিরুদ্ধে মিডিয়ার বিভিন্ন মিথ্যা প্রচারণার প্রতিবাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার দীন ইসলাম সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে। আর উত্তর দেওয়ার সময় হীনমন্যতায় ভুগবেন না, আমি একথা আগেও বলেছি, উত্তর দিন, আত্মবিশ্বাস নিয়ে মুসলিম হিসেবে গর্ববোধ করুন। খেয়াল রাখবেন যেন ইসলাম সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে আর আপনিও সেটা ঠিকভাবে পালন করবেন। যদি আপনি ঠিকমতো পালন না করেন তাহলে ইসলাম সম্পর্কে ভুল তথ্য প্রচার করবেন। সেজন্য প্রথমে আপনি ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করবেন, কোরআন এবং হাদিস মেনে। আর আপনাদের অমুসলিম বন্ধুরা যদি প্রশ্ন করে আর সে প্রশ্নের উত্তর না জানলে, কোরআন বলছে জ্ঞানীদের জিজ্ঞাসা করো, ইন্টারনেটে দেখুন, সঠিক উত্তর বের করুন, অথবা বিশেষজ্ঞ কারো কাছে জিজ্ঞেস করুন, তারপর উত্তর দিন, হীনমন্যতায় ভুগবেন না। আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন, আপনার উত্তরটা দিন হিকমার সাথে, বিজ্ঞানের আলোকে কোরআন এবং হাদিস মেনে উত্তরগুলো দিন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম, আমার নাম শোয়েব খান, আমি একজন স্টুডেন্ট। আমি প্রথমে ডক্টর জাকির নায়েককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয়, এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত। এখন স্যার, আমার প্রশ্নটা হলো, কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন মুসলিম। তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে, তার স্বামী এখন তার জন্য হারাম। এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন ভাই? এই ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে। আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল, তখন ফতোয়া দেওয়া হয়েছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন, আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে। আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায়, তারা সেটা লুফে নেয়, তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় যেন ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই। আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে, বেশিরভাগ চ্যানেলেই খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা, শিউখ আর মাওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে, সে একজন ভিকটিম। কিন্তু ইসলাম ধর্ম কি বলছে? ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না, সে স্বামীর জন্য হারাম। আর মিডিয়া তারপর এই খবরটাকে
চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, এমনকি আজকেও ছড়াচ্ছে। তবে আমি সবসময় বলি, যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন, আপনাকে ট্রেনিং নিতে হবে। আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন, না না না, মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয়, সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম, তারা ভুল বলেছে। তারপর তারা অমুসলিমদের সামনে এ নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল। আমরা এইভাবে আমাদের দুর্বলতাগুলো অন্যদের সামনে তুলে ধরছি। মজার ব্যাপারটা হচ্ছে, বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফতোয়া দেওয়ার জন্য পবিত্রকরণের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে। যারা ফতোয়া দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য, তারা সূরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে। সূরা নিসার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে, নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকাহ করেছেন, তোমরা তাদেরকে নিকাহ করো না। এখন আরবি ভাষায় নিকাহ শব্দটার দুটো অর্থ আছে, একটা হলো বিয়ে, আরেকটা অর্থ হচ্ছে সহবাস। আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন হ্যাঁ, নিকাহ শব্দটা দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে বিয়ে, আরেকটা হচ্ছে সহবাস। আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি, তারা হলেন দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ, তারা নিকাহ শব্দটার অর্থ করেছেন সহবাস। তাহলে নিকাহ শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস, তাহলে কোরআনের এই আয়াত বলছে, তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে, তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে, এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে। এটার উপর ভিত্তি করে তারা বললেন, ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে, এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না, সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম। অন্য আরেক দল বলল, না, এটার অর্থ বিয়ে। এ নিয়েই তারা তর্ক করতে লাগলো। আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে। এক নম্বর পয়েন্ট, ইমরানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না, এটা ছিল জিনাবিল জবর, ধর্ষণ। ধর্ষণ আর সহবাস দুটো আসলে এক নয়, আর ধর্ষণকে আরবিতে নিকা বলা হয় না। এক নম্বর পয়েন্ট, হয়তো বলবেন, না 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 না, আপনি শব্দ নিয়ে খেলা করছেন, এটা সহবাস, সমস্যা নেই। দেখেন, আমি আগেও বলেছি, যদি কেউ কোনো ভুল কিছু বলে, বিতর্ক করার একটা টেকনিক আছে। যদি কেউ বলে 2+2=5, আমি তর্ক না করে বলবো, আচ্ছা এই নেন, এখানে 2 লক্ষ দিরহাম, আরো 2 লক্ষ দিরহাম, এবার আমাকে 5 লক্ষ দিরহাম দেন। সে তখন বলবে, না না না, টেবিলটাকে ঘুরিয়ে দিন। আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, আমি বলেছিলাম, আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকা অর্থ সহবাস। তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে, তোমাদের ফুপুর সাথে, তোমাদের খালার সাথে, এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন। তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোনো মহিলার সাথে? তারা বলে, না না। আমি বললাম, কেন? যদি বলেন যে নিকা অর্থ সহবাস, তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে, আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে। কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে, অন্য যে কোনো মহিলার সাথে? তারা বলল, না। তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকা মানে বিয়ে, অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে, তোমরা বিয়ে করবে না তোমাদের ফুপুকে, তোমাদের খালাকে, এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে। তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন, অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন। তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন, আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে। হিকমার সাথে উত্তর দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছি মিডিয়ার সামনে, ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন করা হচ্ছে আমার ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিউল্লাহ ইনায়েত, আমি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির সেলস এক্সিকিউটিভ। আমার প্রশ্নটা হলো, মিডিয়াকে সাধারণত রাষ্ট্র কিছুটা প্রভাবিত করে, রাষ্ট্রের সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, আর বিশেষ করে মুসলিম দেশগুলোতে, মানে মধ্যপ্রাচ্যের যেখানে আরবরা বসবাস করে, আমি সেখানে একথা শুনেছি সেখানে বেশিরভাগ অনুষ্ঠানই মুসলিমদের জন্য দেখানো হয়। এখন এই সব দেশের শাসকরা কিভাবে মুসলিম মিডিয়ার অবস্থানকে উন্নত করতে পারেন? আমি আমার লেকচারে বলেছি যে কিছু মুসলিম চ্যানেল আছে, চ্যানেল নেই সেটা বলিনি, তবে তাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র মুসলিমদের জন্যই। ইন্ডিয়াতে উর্দু চ্যানেল আছে শুধু মুসলিমদের জন্যই, পাকিস্তানেও মুসলিমদের জন্য অনুষ্ঠান হয়, আরবি ভাষাতেও দেখতে পাবেন আরবি চ্যানেল আছে অনেক, ভালো খারাপ অনেক, তবে তাদের অনুষ্ঠানগুলো আরবদের জন্য।
এটা ঠিক আছে, আরবি ভাষা যদি ভালো অনুষ্ঠান হয় সেটা ঠিক আছে, আমি বলছি না ভুল, যদি চ্যানেলগুলো ভালো হয় আর ইসলামিক শরিয়া মেনে চলে, যেমন মাজহাব চ্যানেল ইত্যাদি, তবে এটাই যথেষ্ট নয়। আমার কথা হলো এমন একটা চ্যানেল শুরু করতে হবে যেখানে ভাষাটা হবে আন্তর্জাতিক ভাষা, আমরা আন্তর্জাতিক পর্যায়ে মানুষের দৃষ্টিভঙ্গিটা যাতে বদলে দিতে পারি, পুরো পৃথিবীর মানুষের মনোভাব বদলে দিতে পারি। শুধুমাত্র আরবদের কাছে ইসলামের ভালো কথাগুলো বলছেন, এটা অবশ্য ভালো কাজ, আমাদের একটা চ্যানেল দরকার যেটার ভাষা হবে আন্তর্জাতিক ভাষা। আমি এখানে বলবো যে ঠিক আছে আপনারা আরবের বিভিন্ন দেশ শাসন করছেন, তবে আপনারা কেন ইংরেজিতে ইসলামিক চ্যানেল চালু করছেন না, যেটা ইসলাম ধর্মের বাণী প্রচার করবে পৃথিবীর সব জায়গা থেকে, যেটা যাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, মধ্যপ্রাচ্যে, এশিয়ায়, সব জায়গায়। এতে করে মানুষের মনোভাব বদলাতে পারবো, একই সাথে ইসলাম ধর্মকে প্রচার করতে পারবো, যেটা ইসলাম অনুযায়ী ফরজ। এবারের প্রশ্ন সিলিপ থেকে করেছেন ভাই কায়সার রহমান। একবিংশ শতাব্দীতে এসে আমরা পৃথিবীর মুসলিমরা আমরা এখনও রুটি রুজির জন্যই যুদ্ধ করে যাচ্ছি, তবে একথা কি বলবেন যে আমাদের কেন বিবিসি বা সিএনএন এর মতো কোনো টিভি চ্যানেল নেই? আমি এখানে লেকচার দিলাম মিডিয়া আর ইসলাম নিয়ে, আর আপনি এখন প্রশ্ন করলেন কেন, যেন আমি আপনাকে রোমিও জুলিয়েটের পুরো গল্পটা বললাম, আপনি বললেন রোমিও কি ছিলেন না মেয়ে। ভাই আমি এতক্ষণ কথাই বললাম ইসলাম আর মিডিয়া নিয়ে, আমরা পিছিয়ে আছি আমাদের দোষেই, এটার উপরে এতক্ষণ লেকচার দিলাম, সম্ভবত আমার লেকচার শুরুর আগে প্রশ্নটা লেখা হয়েছিল, সেজন্য আমি বলি সরাসরি প্রশ্ন করুন। অনেকের মাথাতে একটা প্রশ্ন থাকে, সেটা লিখে ফেলে, তারপর আমি যে কথাই বলি সেটা জমা দিয়ে দেয়। পুরো লেকচারটাই এই বিষয়টা নিয়ে, যদি আবার শুনতে চান ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনি যতবার খুশি দেখতে পারেন। আসসালামু আলাইকুম ডক্টর, আমার নাম জিসান জাফর আলী। আমার প্রশ্নটা হলো টিভিতে কার্টুন দেখতে পারবো কি না? ভাই তুমি আসলে সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, যে আমাদের কার্টুন দেখার অনুমতি আছে কিনা। বর্তমানে একটা ইন্টারন্যাশনাল সার্ভে আমাদের বলছে শিশুদের সবচাইতে বড় ক্ষতি করেছে যে জিনিসটা, সেটা স্যাটেলাইট চ্যানেল। আমেরিকাতে একটা শিশু গড়ে প্রতিদিন প্রায় 7 ঘন্টা টিভির সামনে বসে থাকে, স্কুলে সে এর চাইতে কম সময় থাকে, বেশিরভাগ চ্যানেলই তাদের ইসলাম থেকে দূরে নিয়ে যায়, এমনকি কার্টুন চ্যানেলগুলো বেশিরভাগ চ্যানেলই। আপনারা চ্যানেলগুলোতে অনেক ভায়োলেন্স দেখবেন, আর একজন যদি প্রত্যেকদিন ভায়োলেন্ট অনুষ্ঠানগুলো দেখে, হোক সে কার্টুন বা সিনেমা, তার বন্ধুর সাথে ঝগড়া হলে সে তার বাবার পিস্তল নিয়ে বন্ধুকে গুলি করে মারে। বোম্বেতে একটা সিরিয়াল দেখানো হতো বাচ্চাদের জন্য, অনেকটা কার্টুনের মতোই ছিল, নাম ছিল শক্তিমান, অনেকটা ঠিক সুপারম্যানের মতোই। একটা বাচ্চা তার বাসা থেকে লাফ দিল উঁচু দালান থেকে, ভাবলো যে শক্তিমান বা সুপারম্যান তাকে বাঁচাবে, কেউ এসে তাকে বাঁচালো না, সে মারা গেল। যখন বাচ্চার বাবার সাথে কথা বলা হলো, তিনি বললেন যে আমি ভাবতেই পারিনি আমার ছেলে লাভ দেবে, হয়তো আগামীকাল আপনার বা আমার ছেলেও লাভ দেবে। তাহলে এই মিডিয়ার প্রভাব এখন এতটাই বেশি, এটা মানুষকে অন্ধ বানায়, আর এতে সবচেয়ে ক্ষতি হয় বাচ্চাদের। সেজন্য আমি বোম্বেতে একটা স্কুল চালু করেছি যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলে ভর্তি হওয়ার একটা শর্ত হলো আপনার বাড়িতে কেবল টিভি থাকতে পারবে না, স্যাটেলাইট টিভি থাকবে না। এটা শয়তান, এটা একটা শয়তান। লোকে আমাকে বলে তাহলে আমরা পিস টিভি কিভাবে দেখব? এক নম্বর পয়েন্ট, পিস টিভি দেখার জন্য যদি কয়েকশো শয়তানকে আপনার ঘরে ঢুকতে দিতে হয়, কিছুই দেখা লাগবে না, সেটাই সবচেয়ে ভালো। বড় কোনো ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো, কিন্তু যদি আপনার একটা স্পেশাল ডিশ থাকে আর একটা ডিকোডার, আপনি শুধু পিস টিভি দেখবেন, অন্য কোনো চ্যানেল না। আমরা চেষ্টা করবো যাতে মধ্যপ্রাচ্য আপনারা দেখতে পারেন, একটা ডিশ দিয়ে খরচ হবে মাত্র কয়েকশো রুপি বা কয়েকশো দিরহাম, মাসে মাসে দিতে হবে না, অন্য চ্যানেলগুলো তো যেভাবে দেন হয়তো মাসে মাসে 200 বা 250 রুপি, খরচ করুন কয়েক হাজার রুপি, আর বিল্ডিংয়ের সব বাসাতে যেন দেখে। একটা ডিকোডার নেন, সেটা দিয়ে পিস টিভি শুধু দেখবেন, অন্য কোনো চ্যানেল দেখবেন না। বর্তমানে যা আছে সেগুলোকে বাদ দেবো না যে এটা হালাল এটা হারাম, একটা সাবস্টিটিউট থাকতে হবে। আমরা বলি যে আমাদের স্কুলের অভিভাবকগণ কেবল টিভি দেখেন না, তবে আমাদের কাছে ইসলাম ও অন্যান্য ধর্মের উপর 5000 ভিডিও ক্যাসেট আছে, যদি প্রত্যেক দিন একটা করে দেখেন প্রায় 3 ঘন্টার, সবগুলো দেখে শেষ করতে আপনার 13 বছরের বেশি সময় লাগবে। এই সময়ের মধ্যে আপনার ছেলে বা মেয়ে স্কুল থেকে পাশ করে চলে যাবে যদি প্রতিদিন একটা করে দেখেন। আমাদের লাইব্রেরিতে আরও নতুন ভিডিও আসবে, 13 বছরে আরও 5000 নতুন ভিডিও থাকবে ইনশাল্লাহ। আমাদের এই ইসলামিক ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুনও রয়েছে, তবে সেগুলো ইসলামিক লাইনের,
সেজন্য ভাই তোমাকে বলছি, তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা, যেখানে কোরআনের কথা আছে, নবীজির হাদিসের কথা আছে, এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে। এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে, ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না। এছাড়া যে কার্টুনগুলো আছে, টম অ্যান্ড জেরি, ব্যাটম্যান, সুপারম্যান, এগুলোর মধ্যে কোনো নীতিকথাই নেই। এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে, এগুলো তো অনেক ভায়োলেন্স থাকে। সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন, যেমন মুসলিম স্কাউট, এরকম আরও অনেক কার্টুন, যেমন ফতে সুলতান, যেগুলোতে একটা নৈতিক গল্প আছে, আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে। তাই ভাই, তুমি যদি কার্টুন দেখতে চাও, ইসলামিক কার্টুন দেখো যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে, কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছো। এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত, সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে। আপনার মনে হয় না এমন কি এবারও একই ঘটনা ঘটবে? ভাই, আপনি বললেন যে আমাদের নবীজির সময়ে অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল, তাতে ইসলামের উপকারী হয়েছে, আর আমরাও সবসময় সেটাই চাই। আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, টেরোরিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম, আর স্বাভাবিকভাবে ওসামা বিন লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল, আর আমি বলেছিলাম, সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেরোরিস্ট হলো জর্জ বুশ। একজন তরুণ যুবক, সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, জর্জ বুশের মৃত্যু হোক, সবাই হাততালি দিল। এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে, তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেলল, জর্জ বুশের মৃত্যু হোক, আর বিশ্বাস করুন আমার সব চেষ্টা বিফলে চলে গেল। আমি একজন দায়ী, সবাই হাততালি দিল, আর আমি তখন উঠলাম আর তখন বললাম, আমাদের নবীজির সময়ে দুইজন ওমর ছিলেন, তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন, আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, অন্ততপক্ষে একজন ওমরকে হেদায়ত করো, আর ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হলেন, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, জর্জ বুশকে তুমি হেদায়ত করো। আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব? যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়ত করেন, সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে। তাই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, জর্জ বুশকে হেদায়ত করো, তুমি নির্দেশনা দাও। আর যখন এই কথাটা বললাম, কোনো মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল, তাই হিকমার সাথে উত্তর দেব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি যেন এই লোকগুলোকে হেদায়ত করেন। আমিন। এভাবে ইসলাম ধর্ম সব সময়ে সবার উপরেই থাকবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খালেদ হোসেন, আর আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয়? কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, একথা আপনি বললেন, তাই আপনি কি কোরআনের কোনো সুরার উদ্ধৃতি দেবেন অথবা কোনো সহি হাদিস? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, তাহলে ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় আর কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি আছে কি না? ভাই, একটা কথা বলি, ইবাদতের কথা যদি বলতে হয়, যেটা বলা হয়েছে যে এটা ফরজ, এটা হলো ইসলামিক শরিয়া। অন্যান্য ব্যাপারে, দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যাপারে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, বাদবাকিগুলো হালাল। যেমন ধরুন, শুকরের মাংস খাওয়া হারাম, হারাম মদ খাওয়া হারাম, এমন কথা বলা না হলে হালাল। আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন বা হাদিসে কি এমন কথা বলা আছে যে আম খাওয়া হালাল? তাহলে কি আপনি বলবেন যে আম খাওয়া হারাম? তাহলে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে বলা হয়েছে সেগুলো ফরজ, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে, আর জীবনযাপনের ক্ষেত্রগুলোতে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো হালাল। না হলে হয়তো বলবেন, ভাই জাকির, আপনি আম খাচ্ছেন কেন? আমি আম পছন্দ করি, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি আমার দেশ নিয়ে গর্বিত, আর আমার দেশের আম সেটা নিয়েও গর্বিত। এখন আপনি আমাকে পবিত্র কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি দেখান যে মিডিয়া হারাম, কিন্তু না, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি চিঠি লিখেছিলেন অমুসলিম রাজাদের উদ্দেশ্যে, যেমন আবিসিনিয়ার রাজাকে, ইয়েমেনের রাজাকে, পার্সিয়ায়। নবীজি সেই চিঠিগুলোতে পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতের উল্লেখ করেছিলেন, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়া নুশরিকা বিহি শাইয়্যা,
কোনো কিছুকেই তার শরীক করি না। ওয়ালা ইত্তাখিযু বা'দুন বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাবাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুলু শাদু, তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিমুন, আমরা মুসলিম আল্লাহর সামনে নতজানু হই। নবীজি চিঠিগুলো লিখিয়েছিলেন, তারপর ঘোড়ায় করে পাঠিয়েছিলেন, আজকের দিনের মার্সিডিজ গাড়ি অথবা আর কি বলতে পারেন জেট প্লেন বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন, সেটাই ছিল সে সময়ের মিডিয়া। চিন্তা করেন, চিঠিগুলো লিখিয়েছিলেন আর তারপর ঘোড়ায় করে সেগুলো বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের মিডিয়াকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। যদি আজকের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, আমার ধারণা তিনিও আজকের এই মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করতেন, তবে সেটা ইসলামের শরিয়া মেনেই হতো। হারাম কোনো কিছু ব্যবহার করা হতো না, হারাম কিছু ব্যবহার করা যাবে না, হালাল উপায়ে হবে। যেমন একটা ছুরি ব্যবহার হয় ভালো কাজে আবার খারাপ কাজেও, ছুরি ব্যবহার করা হারাম না। তাই মিডিয়া আসলে হারাম না, যদি বেশিরভাগ লোক ভাবে যে মিডিয়া হারাম, আমরা এখন এই মিডিয়াকে হালাল কাজে ব্যবহার করব, টেবিলটাকে উল্টে দেব, ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে হালাল উপায়ে ব্যবহার করব, তখন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যথাসাধ্য চেষ্টা করেছি ইসলাম প্রচার করার জন্য। কারণ আমাদের কাজ হলো ইসলাম প্রচার করা। আল্লাহ বলেছেন ফাজাক্কিরিন নামা আনতা মুজাক্কির, আমাদের কাজ ইসলাম প্রচার করা, আর মানুষকে হেদায়েত করা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্নটা করেছেন তানভীর খান, হিন্দু অথবা অমুসলিম, মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বাইবেল ইত্যাদি পড়া উচিত? ভাই আপনি প্রশ্ন করলেন যে হিন্দু বা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বা বাইবেল পড়া উচিত, এটা আসলে ইসলামের ঠিক ফরজ না, এটা হলো মুস্তাহাব, আপনি পড়তে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমিও এই আয়াতের কথা বলেছিলাম আগের প্রশ্নের উত্তরে, সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তালাইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এখন আমরা এক কথায় কিভাবে আসবো যদি তাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি? এই জন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া উচিত, তবে ফরজ না, আমি বলবো এটা মুস্তাহাব। এই কৌশলের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবীজি। আমাদের নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, মাত্র একটা আয়াত জানলেও প্রচার করো, এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে আরো বলা হয়েছে আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলো পড়া হলো একটা কৌশল যেটা দেখিয়েছেন আমাদের নবীজি, আর পবিত্র কোরআনেও আছে। যদি এমনটা করতে পারেন তাহলে খুবই ভালো, তবে এখানে আপনাকে বাইবেলে হাফেজতে হবে না, বেদে হাফেজতে হবে না, বা গীতায় হাফেজতে হবে না। আপনাকে জানতে হবে দাওয়ার জন্য কোন অনুচ্ছেদগুলো লাগবে, এত সময় দেওয়া লাগবে না যেটা কোরআনের পেছনে দেন, সময় নষ্ট করবেন না। এমনকি আমিও বাইবেলে হাফেজ নই, কোরআনেও হাফেজ নই, কোরআনে হাফেজতে চাই তবে এখনো নই, বেদে হাফেজ নই বা ভগবদ গীতায় হাফেজ নই, তবে আমি বেদের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো দাওয়ার কাজে লাগে, বাইবেলের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো মিশনারিরা বলে। ভাবতে পারেন যে আমি মিশনারিদের চাইতে বেশি জানি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি জানি। আমি আসলে এই কৌশলটা শিখেছি শেখ আহমেদ দাদার কাছে, মাশাআল্লাহ তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন। তিনি হাজারো মুসলিম তরুণকে অনুপ্রাণিত করেছেন, এমনকি আমাকেও। তাই আপনি সময় নষ্ট করবেন না, তবে আপনি সেই অনুচ্ছেদগুলো পড়বেন যেগুলো দাওয়ার কাজে লাগবে, আর তাদের কাছে বলবেন ইসলাম ধর্মের বাণী যে কোরআন বলছে আমাদের সাদৃশ্যের কথা, তালা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা বাইনুকুম, এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে ইসলামের বাণী প্রচার করা সহজ হবে। আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমাদের হাতে সময় কম, সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। শাকিল আহমদ প্রশ্ন করেছেন, দয়া করে আমাদের বলেন আপনার টিভি চ্যানেলে আমাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত? ভাই আপনি প্রশ্ন করলেন যে কত টাকা দেবেন, পিস টিভি চালাতে গেলে কত টাকা ইনভেস্ট করবেন। তখন সময়ের অভাবে গড চ্যানেল সম্পর্কে বেশি কিছু বলতে পারিনি। লেকচারে যখন গড চ্যানেলের কথা বলেছিলাম তখন আমি সংক্ষেপে বলেছিলাম এই গড চ্যানেল হলো খ্রিস্টান চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। এরা প্রচার করে আপনি যদি £1 দেন প্রতি বছরে, সেটা দিয়ে তারা প্রতি বছর 5টি ভাষায় গড চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করবে। তার মানে আপনি যদি £20 দেন তাহলে কথাটা দাঁড়ায় প্রতি বছরে 100টি ভাষায় প্রচার করবে। যদি আপনি দেন £200 প্রতি বছরে 1000টি ভাষায় প্রচার করবে। যদি আপনি £1000 দেন প্রতি বছরে তাহলে 5000 ভাষা। এভাবে তারা প্রচার করে আর গড চ্যানেল ভালোভাবেই চলছে। এখন
পৃথিবীর কথা যদি বলতে হয়, মুসলিমরা একসাথে এমন অনেক কাজ করে যেখানে তারা টাকা ইনভেস্ট করে, তারপর সেখানে তারা লাভ করে আর সেই টাকা তারা ভাগাভাগি করে নেয়। তবে পৃথিবীর কথা যদি বলি, এই চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল না, আপনারা যা কিছু দেবেন সেটার প্রতিদান পাবেন আখিরাতে ইনশাআল্লাহ কয়েক গুণ বেশি। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারা 261 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যদি একটি শস্য বীজ বপন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ 7টি শীষ দেবেন, প্রত্যেক শীষে 100 শস্য দানা, তার মানে 700 গুণ বেশি লাভ। ব্যবসার ভাষায় বললে 70,000% লাভ। আর আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন তিনি বেশিও দিতে পারেন। তাহলে আপনারা যারা হেল্প করবেন ইনশাআল্লাহ আখিরাতের সময় তারা কয়েক গুণ বেশি প্রতিদান পাবেন। আপনারা যাই দেন, সবাইকে স্বাগত জানাই। আল্লাহ এটা দেখবেন না যে আপনি কত দিয়েছেন, তিনি দেখবেন আপনি কত পার্সেন্ট দিয়েছেন। একজন ধনী লোক যদি আমাকে অনেক টাকা দেয়, $1,00,000 বা $1,000,000, এই ধনী লোকের কাছে এই টাকাটা হয়তো তার সম্পদের 1%-এরও কম। কোনো গরিব লোক $10 দিল, যেটা তার সঞ্চয়ের 50%, সেই বেশি সওয়াব পাবে। আমাদের চ্যানেলটা আসলে চলবে আল্লাহর সাহায্যে। আমি যে দাওয়া দেই, আমি কিন্তু নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করি না, বিশ্বাস করুন। আমি তোতলা ছিলাম, যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন তারাও জানে আমি তোতলা ছিলাম। কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, আমি বললাম যা 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 জাকির, এ অবস্থা ছিল। আমি অবশ্য মুসানবী দোয়াটা পড়ি, উনিও তোতলা ছিলেন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হাল্লুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাউলি। হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে লোকে আমার কথা বুঝিতে পারে। তাই আল্লাহ সাহায্য করবেন। আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবি না, তাই এখানে আমাদের আসলে আল্লাহর সাহায্য দরকার। আর আল্লাহ বিভিন্ন উপায়ে তার বান্দাদের সাহায্য করেন। আপনারা যত টাকাই দেন না কেন, এখানে আমি আবারও বলবো, সেটার পার্সেন্টেজটা দেখেন। আমি আপনাদের বলবো, আপনারা টাকার পরিমাণটা দেখবেন না, আপনি ঠিক করবেন যে ইনশাআল্লাহ আমি যে যাকাত দেই তার পাশাপাশি আমার প্রতি মাসের ইনকামের 20% দেবো পিস টিভিকে, 25%, 30%। কেউ যদি গরিব হয়ে থাকে সে হয়তো বলবে যে আমি ইনকাম থেকে দিয়ে দেব 20%, সেটার পরিমাণ হতে পারে $100। কিন্তু সে বিলিয়নিয়ার হলে সে 20% হতে পারে $1,000,000,000। তখন তার হার্ট টিক টিক, এত টাকা দিয়ে দেব। কিন্তু ভুলে যাচ্ছেন যে কুফরি করার জন্য আপনার কাছে আরও 80% আছে। একজন ভালো ব্যবসায়ী এই পার্সেন্টেজটা বাড়াবে। তাই আমি ধনী লোকদের সবসময় বলি, যখন দান করছেন আপনার ইনকামের একটা পার্সেন্টেজ সেখানে দান করুন। এটা করলে আখিরাতে আপনাদের জন্য সুসংবাদ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই ঠকাবেন না, আপনি সেরা পুরস্কারটাই পাবেন। তাই আপনারাই ঠিক করুন, 20%, 25%, 30% যত ইনকাম করব তার এত পার্সেন্ট জাকাতের পাশাপাশি আল্লাহর পথে খরচ করব। আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন এই জীবনে এবং আখিরাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াজ আহমেদ, সেলস এন্ড মার্কেটিং এর চাকরি করি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আমরা সবাই এটা জানি যে পশ্চিমা মিডিয়া ইসলাম আর মুসলিমদের সম্পর্কে অনেক ভুল খবর ছড়াচ্ছে, আমরা এটা সবাই জানি। তবে এটার চাইতেও খারাপ ব্যাপার হলো, এমনকি কিছু মুসলিম দেশেও আমরা দেখি, এমনকি এই মধ্যপ্রাচ্যেও আমরা এমনটা দেখি, এখানকার মিডিয়াতেও একই কথা বলা হচ্ছে, এখানেও মুসলিমদের টেররিস্ট বলা হচ্ছে। ভাই, আপনি প্রশ্ন করলেন যে মিডিয়া ইসলামকে মিথ্যা অপবাদ দিচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিমও তাদের শব্দ ব্যবহার করছে। এই ব্যাপারটা জানতে চাইলে সেই সব মুসলিমদের প্রশ্ন করুন, আমাকে না, সেই লোকগুলোকে জিজ্ঞেস করুন। আর কিছু মুসলিম এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো করে জানে না বলে এই অভিযোগগুলো মেনে নেয়। যেমন ধরুন, এক মুসলিম একবার আমাকে বলেছিল তালেবানরা খারাপ। আসলে কিন্তু তিনি তালেবানদের শত্রু ছিলেন না। তাই মাঝে মধ্যে এখন মিডিয়া আমাদের অনুষ্ঠানের মাঝে এতটাই আচ্ছন্ন করে রাখে, আমরা যা শুনি আমরা যা দেখি তার সবকিছু বিশ্বাস করি। তাই একজন মুসলিম হিসেবে আমরা যেটা করব, আমরা সেই সব মুসলিমদের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ জানাব। আর ইনশাআল্লাহ আমরা যুক্তি দিয়ে কথা বলবো, এমন বলবো না যে আমরা ঠিক বলছি। আমরা যুক্তি দিয়ে বোঝাবো যে ইসলাম হলো সত্যের ধর্ম, ইসলাম হলো শান্তি ধর্ম, আর শুধুমাত্র ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব, ইসলাম ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা।
ধন্যবাদ। এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। এই প্রশ্নটাও করেছেন একজন অমুসলিম, হেমা খাতার উসমান প্রশ্ন করেছেন, আপনি বললেন মুসলমানদের মাঝে কিছু কুলঙ্গার আছে যারা খারাপ কাজ করে, মিডিয়াও তাদের তুলে ধরে, এই মুসলিমরা কি ধর্মের নামে এসব কাজ করে মিডিয়াকে সুযোগ দিচ্ছে না? এতে অমুসলিমরাও ভুল বুঝছে। প্রশ্নটা করেছেন একজন অমুসলিম আর খুবই সুন্দর প্রশ্ন, যে মুসলিমদের মধ্যে বেশ কিছু কুলঙ্গার আছে, এই কুলাঙ্গাররাই কি মিডিয়াকে ইসলামের নামে মিথ্যে কথা ছড়ানোর সুযোগ করে দিচ্ছে না? এই কুলাঙ্গাররা তো আসলে কোনো মুসলিমই নয়, একজন মুসলিম কখনো এমন ভুল কাজ করবে না। মুসলিম শব্দটার অর্থ হলো যে ব্যক্তি তার নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে। মুসলিমদের মধ্যে এই কুলাঙ্গাররা হচ্ছে আসলে নকল মুসলিম, নাম হতে পারে মোহাম্মদ, জাকির, আবদুল্লাহ, সুলতান ইত্যাদি ইত্যাদি। নাম দিয়ে আপনি মুসলিম হবেন না, আপনি মুসলিম হবেন কাজ দিয়ে, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলেই আপনি মুসলিম হবেন। তাহলে এই লোকগুলো সত্যিকারের মুসলিম নয়, তবে তাদের নামগুলো মুসলিম। তাই মিডিয়াকে সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না এটা নিয়ে তারা ভাবে না, তারা তো তাদের নিজেদের ধর্ম নিয়েই ভাবে না, তারা নিজেদের ধর্মকে থোড়াই কেয়ার করে, কিন্তু তারা তাদের ধর্মকে নিয়ে ভাবে না, মিডিয়া কি বলছে সেটা নিয়েও তারা ভাবে না। তবে আমি মিডিয়া দোষ দেবো, মিডিয়া কেন অল্প কিছু মানুষের কাজকে তুলে ধরছে? যদি মুসলিমদের বেশিরভাগই এসব কাজ করতো তখন ইসলামকে অপবাদ দিলে আমিও আপত্তি করতাম না, তবে তারাও অল্প কিছু মানুষকে বেছে নিচ্ছে। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, এজন্য কি খ্রিস্টান ধর্মকে দায়ী করব? হিটলার যে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, সবাইকে পুড়িয়ে মেরেছে, এজন্য কি আমি খ্রিস্টান ধর্মকে দোষ দিতে পারবো? না, কারণ বাইবেলের কোথাও লেখা নেই যে তোমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা করবে, এমন কিছু বলাটা খুবই ভুল হবে। সেজন্য আমি এইসব কুলাঙ্গাদের চাইতে মিডিয়াকেই বেশি দোষ দেব। প্রত্যেক গোত্রে আপনারা কিছু কুলাঙ্গার খুঁজে পাবেন, আর আমি আমার অনেক লেকচারেই এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে বলেছি, মিডিয়ার উচিত এমন খবর প্রচার করা যেটা সত্যি, কিন্তু তারা এইসব কুলাঙ্গারদের দেখিয়ে বলতে চায় এরাই হচ্ছে আসল মুসলিম। তারা এভাবে বলতে পারে যে এই মুসলিম চুরি করেছে, তারা মাত্র 1 জন, 5 জন, 10 জন, আর মুসলিমদের সংখ্যা 100 কোটিরও বেশি, এভাবে বললে কোনো সমস্যা নেই। তবে তারা বলতে চায় যে সব মুসলিমই ভুল কাজ করছে, যদি একজন মুসলিম ড্রাগস নিয়ে ধরা পড়ে মিডিয়া এমন ভাব করবে যেন সব মুসলিমই ড্রাগস নিয়ে ব্যবসা করে যাচ্ছে। মিডিয়ার উচিত হবে সত্য কথা প্রচার করা, আমিও সেটাই চাই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান মোহাম্মদ, একজন আইটি ম্যানেজার। আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে, মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে? যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে, ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এসব ক্ষেত্রে প্রায়ই দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না, তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে। মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত? ভাই, আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে, আর আমরাও বুঝতে পারি না যে কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, আগে জানতে হবে আমাদের দিনকে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কেই জানে না, এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি। যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যা কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা আমাদের ধর্মকে জানি না, আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই, তাদের সে কথাগুলো মেনে নেই। আমি একটা উদাহরণ দেই। একবার এক ধার্মিক মুসলিম মাশাল্লাহ, তিনি একদিন আমাকে বললেন, ভাই জাকির, আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ। আমি বললাম, কেন? কারণ কি? কারণ তারা মহিলাদের মারে। আপনাকে কে বলেছে? আমি নিজের চোখেই দেখেছি। কোথায় দেখেছেন? আমি বিবিসিতে দেখেছি। আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না, তারা আমার বন্ধু না, আবার শত্রুও না, তাদের পক্ষে বলছি না, তারা আমার বন্ধু না। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই। একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম, সেখানে এক দম্পতি, তারা দুজনেই ডাক্তার, একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অন্যজন শিশু রোগ বিশেষজ্ঞ। তারা 1 মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন, সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন। আর সেই মহিলা ডাক্তার, তিনি আমাকে বললেন, টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে, তালেবানরা এক মহিলাকে মারছে, তারা তালেবান না। আপনি কিভাবে জানলেন? কারণ আমি তালেবানদের সাথে ছিলাম, আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে। যেমন ধরুন, আমরা আরব নই, তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে।
তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম, সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম, কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা, তারা জানে কিন্তু আমরা জানি না। মহিলা তালেবানদের সাথে ছিলেন, তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে, তালেবানরা সেভাবে পরে না, তাই এই শুটিংটা হলিউডে বা অন্য যেখানে হোক তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি। মিডিয়া এভাবে সব কিছু বদলে দিতে পারে। যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুশ ভালো না খারাপ মানুষ, ভালো না খারাপ, আপনি বললেন ভালো মানুষ না, আমি এখানে না শব্দটা এডিট করে দেব আর আপনারা শুনবেন সে ভালো মানুষ, তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও মুখ ফসকে ভালো মানুষ বলেছি, আপনি ভালো মানুষ বলেননি, আপনি বলেছেন সে ভালো না, আমি না শব্দটা এডিট করে দিলাম, তারপর আপনাকে দেখালাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন, তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখ ফসকে বলেছি, মুখ ফসকে বলেননি, আপনি বলেছিলেন সে ভালো মানুষ না, আমি না শব্দটা বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো। এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে। আর আমরা মুসলিমরা, আমাদের যেটা করা উচিত, আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো, আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো, আর যখন এই মিডিয়া প্রচার করবে এইসব তখন সেগুলো শুনে আমরা তাতে প্রভাবিত হব না। ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে, কোরআন এবং সহিহ হাদিস। একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না। ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে, আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে, কোরআন এবং সহিহ হাদিস, আমরা এগুলো মেনে চলব। আর মিডিয়ার এসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। যেমন সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা, কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি, তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত, ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না, আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত, আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, আমরা হলাম মুজাহিদ, জিহাদ আমরা সবাই চেষ্টা করছি, আর আমার নামটা নায়েক, সংস্কৃতিতে নায়েক মানে যোদ্ধা, একজন বীর, তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ, আমাকে আমার কাজ করতে হবে, আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে, অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয়, আপনার জীবন তো হুমকির মুখে, কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন, এটা আমার যুদ্ধ, আর দেশকে আমি অনেক কারণেই ভালোবাসি, অনেক কারণ আছে, আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত। সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম আমিনুল্লাহ শরীফ, আমি পেশায় একজন অ্যাকাউন্ট্যান্ট, আর আমি গর্বিত যে আমরা স্বদেশী ইন্ডিয়া থেকে এসেছি। জিহাদের উপর আপনার লেকচারটা খুবই সুন্দর আর শিক্ষণীয় ছিল। আমার প্রশ্নটা হলো, আমার ধারণা এখানে বেশিরভাগ লোকই এমনটা মনে করে যে ওসামা বিন লাদেন আসলে জিহাদ করছে। আমার অনেক সহকর্মী আর অন্যান্য লোকজন তারা প্রশ্ন করে যে এটা আসলে জিহাদ কি না, এখন এসব ব্যাপারে আমরা জানি না, তাদের কিভাবে বোঝাবো। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, এটা যদি জিহাদ না হয় তাহলে এটাকে কি বলা যায়, ইসলাম এই ব্যাপারে কি বলে? প্রশ্ন করলেন যে ওসামা বিন লাদেন জিহাদ করছেন কি না। ভাই, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না, সিএনএন আর বিবিসির খবরের উপর ভিত্তি করে আমি উত্তরটা দিতে পারবো, সেজন্য কোনো মন্তব্য করব না, আমার সাথে কখনো দেখা হয়নি, অনেক খবরই জানি অনেকের সাথে দেখা হয়নি, জর্জ বুশের সাথেও কখনো দেখা হয়নি, কিন্তু যেহেতু সিএনএন এর খবর দেখছি আর খবরগুলো বিশ্লেষণ করে বুঝতে পারছি যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা সঠিক, তবে এ কথাটা বলতে পারি আমি জিহাদ করছি, আলহামদুলিল্লাহ আমি জিহাদ করছি, আমি সংগ্রাম করছি, আমি আল্লাহ তাআলার পথে সংগ্রাম করছি, জিহাদ অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা। আমি আমেরিকান পুলিশদেরও একই কথা বলেছিলাম যে আমি জিহাদ করছি, আমি চেষ্টা করছি, আমি সংগ্রাম করছি, সে জিহাদ করছে কিনা সেটা আমি জানি না, তার সাথে কখনো দেখা হয়নি, আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন না যে ওসামা বিন লাদেন জিহাদ করেছে কি না। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি। আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে, আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায়,
মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য, ইন্ডিয়া তখন ছিল সবার উপরে, আর মাশাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত, তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে। এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাশাল্লাহ, এখন তারা অনেক ধনী। এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে, ব্যবসা করতে আসে, দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয়, সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা। আল্লাহ তাআলা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, তাই আপনাদেরকেই বেশি প্রশ্ন করবেন। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদের সম্পদ দিয়েছিলাম তা দিয়ে কি করেছো? তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক, তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন। শুধুমাত্র ইন্ডিয়ায় না, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাশাল্লাহ, সেখানে এমন অনেকেই আছেন মাশাল্লাহ, ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে, সমস্যা নেই বলবো না, তবে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের ব্যাপারগুলো দেখব, কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে। ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে, আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো, আরবদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন, তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা। ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের, তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়েই তারা 5-10 চ্যানেল খুলতে পারে, পকেট মানি দিয়েই 5-10 চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ। তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সদ্ব্যবহার করেন ভালো কাজের জন্য, দিন প্রসারের জন্য, যাতে করে তারা আখিরাতে উপকৃত হয়। এতে ইসলামের কোনো উপকার হবে না, ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে, এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, বরং তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিন এই সওয়াবটা তাদের জান্নাতে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নওয়াজ রহমত, কাজ করি আলকাদা ট্রেডিং এ, আলকায়দা না আলকাদা ট্রেডিং, সেলসম্যান। এখন মিউজিক হলো হারাম, এটা সব মুসলিমই জানেন। আমার প্রশ্নটা হলো, আপনারা পিস টিভি চালু করছেন আলহামদুলিল্লাহ, মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন, এখন এই বিজ্ঞাপনে মিউজিক হারাম নাকি হালাল? ভাই আপনি প্রশ্ন করলেন যে সব মুসলিমই জানে মিউজিক হলো হারাম, তবে যেহেতু চ্যানেল শুরু করতে যাচ্ছি সেখানে বিজ্ঞাপন থাকবে, এখন এই বিজ্ঞাপনের মিউজিক হারাম না হালাল? দেখেন, যেটা হারাম সেটা হারাম, যেটা সৌদি আরবে হারাম সেটা আরব আমিরাতেও হারাম, আমেরিকাতেও হারাম, আবার ইন্ডিয়াতেও হারাম, যদি না আপনার জীবন বিপন্ন হয়। যেমন মদ খাওয়া হারাম, কিন্তু যদি আপনার জীবন বিপন্ন হয় আর অ্যালকোহলে আপনাকে বাঁচাতে পারে, এটাই নিয়মের একমাত্র ব্যতিক্রম। যদি জীবন বিপন্ন হয়, কোনো বিজ্ঞাপন না থাকলেও ইনশাল্লাহ আমাদের চ্যানেল বিপদে পড়বে না। এই জন্যই আমি আগে বলেছিলাম যে একটা চ্যানেল চালানো কঠিন, ইসলামিক শরিয়া মেনে চ্যানেল চালানো আরো কঠিন। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন শরিয়া মেনে চলতে পারি, যদি ইসলামিক শরিয়া মেনে চালাতে না পারি তাহলে বন্ধ করে দেবো ইনশাল্লাহ, কারণ ইসলামিক শরিয়া মেনে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ, চ্যানেল চালু রাখাটা নয়। আপোষ করা যাবে না, আমরা হারাম উপায়ে সত্যকে প্রচার করতে পারবো না। যেটা হারাম সেটা হারাম, আমরা এইসব জিনিসকে হালাল কিছু দিয়ে বদলে দিতে পারি, যেটা হারাম সেটা বাদ দিয়ে হালাল জিনিস আনবো। যেমন ধরেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র হারাম, জাফের অনুমতি আছে, প্রাকৃতিক শব্দ ব্যবহার করতে পারি, যেমন পানি পড়ার শব্দ, বজ্রপাত বা বিদ্যুৎ, কোরআনের তেলাওয়াত। যদি আইআরএফের অনুষ্ঠানগুলো দেখেন, অনুষ্ঠানের শুরুতে আপনারা শুনবেন, আপনাদের মনে হবে না যে কোনো মিউজিক নেই, যদিও আমরা মিউজিক ব্যবহার করি না, তবে এই প্রাকৃতিক শব্দগুলো সেই সব অনুষ্ঠানে যেভাবে শুনবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ এগুলো একই রকম না, কিন্তু শুনতে অনেকটা মিউজিকের মতো, তবে প্রভাবটা ভালো। এটা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। তাহলে প্রাকৃতিক শব্দ ব্যবহার করা যায়, আর এমন কোনো বিজ্ঞাপন দেখাবো না যেটা হারাম, কোনো হারাম অ্যাড দেখাবো না, যেমন কোনো অ্যালকোহল নিয়ে বিজ্ঞাপন, অথবা সুদ নিয়ে কাজ করে এমন কোনো কোম্পানি বা ব্যাংক, অথবা যেসব বিজ্ঞাপনে মহিলাদের শরীর দেখানো হয়ে থাকে। যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান হালাল বিজ্ঞাপন, তাহলে স্বাগতম জানাই, তা না হলে বিজ্ঞাপনের কোনো প্রয়োজন নেই, আমাদের আল্লাহর সাহায্য দরকার, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আশা করি উত্তরটা পেয়েছেন। সর্বশেষ প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নাম ডক্টর ফেরদৌস। আমার প্রশ্নটা হলো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। এমন বেশ কিছু হাদিস আমাদের বলে যে দাজ্জাল পৃথিবীর সব বাড়িতেই যাবে, সে তোমাকে এমন পানি দেখাবে যেটা পান করতে পারবে না, এমন আগুন দেখাবে যেটাতে তুমি পুড়বে না। আমরা কি টেলিভিশনকে এমন একটা দাজ্জাল বলতে পারি না? বোন আপনি প্রশ্ন করলেন যে একটা সহিহ হাদিসে দাজ্জালের কথা বলা হয়েছে, অনেক বিশেষজ্ঞ বলেন আর আপনিও কথা বললেন যে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে এই টেলিভিশন কানা আর দাজ্জাল এক চোখের দাজ্জাল, স্ক্রিনের হলো একটা চোখ তাই টিভিই হলো দাজ্জাল। এখন এই টিভিকে দাজ্জাল বলা যায় কি না আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারি না যে টেলিভিশনই হচ্ছে দাজ্জাল। এখানে আমরা কি করতে পারি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কোনো ফাঁকা জায়গা রেখো না, ফাঁকা জায়গা পূরণ করো যাতে করে শয়তান সেখানে দাঁড়াতে না পারে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অফ আজানের 75 অধ্যায়ের 692 নম্বর হাদিস। এই হাদিসটা এছাড়াও আছে সেটা সুন্নান আবু দাউদে 1 নম্বর খণ্ড, বুক অফ সালাতের 245 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 666। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো যাতে শয়তান ঢুকতে না পারে। যদি আপনি মনে করেও থাকেন টিভি একটা দাজ্জাল, তাহলে সেই দাজ্জালকে মুসলিম বানিয়ে নিন, এই মিডিয়ার চেহারা পাল্টে দিয়ে এটা দিয়ে ইসলাম প্রচার শুরু করে দিন। এমন কোনো প্রমাণ নেই যে টেলিভিশন একটা দাজ্জাল। তবে আপনি যদি টিভিকে দাজ্জাল মনে করেও থাকেন, তাহলে আমরা কি করব, আমরা এই মিডিয়াকে ব্যবহার করব সত্য প্রচারের কাজে, যাতে করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বলতে পারি যে আমরা ইসলাম প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, এই পৃথিবীতে ইসলামের বাণী ছড়ানোর চেষ্টা করেছি পুরো মানুষ জাতির জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ আরিফ জুলফার এবার অনুষ্ঠান শেষ করবেন, ধন্যবাদ। আমি এখানে উপস্থিত সবার পক্ষ থেকে ডাক্তার জাকির নায়েককে আমার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اقرأ وخيّا ورتّل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا أعماقنا الإيمان كالحجاد قسوة